Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluh sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. আম্মা বাদ, সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 10ই জামাদাস সানি 1444 হিজরি মোতাবেক 3রা জানুয়ারি 2023 আমাদের সাপ্তাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে বিষয়বস্তু চলে আসছে জুমা সম্পর্কে এক সপ্তাহ থেকে। আজকে পর্ব নম্বর 24, আর আমাদের বিষয় হচ্ছে জুমার মাসাইল সম্পর্কে বা বিধিবিধান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, জুমার হুকুম আহকাম বিধিবিধান মাসলা মাসাইল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা প্রমাণিত। তো যেখান থেকে আজকে শুরু করব তা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন তখন উচ্চ স্বরে দিতেন, আর এমনভাবে দিতেন গর্জনের সাথে যেন তার চোখগুলি লাল হয়ে যেত, ইহমাররাত আইনাহু, চোখগুলি লাল হয়ে যেত, ওয়ালা সৌতহু, এবং আওয়াজ উঁচা হয়ে যেত, মানে উচ্চ স্বরে কণ্ঠ উঁচা করে খুতবা দিতেন। আস্তে আস্তে নয়, যেমন যারা দেখে খুতবা পড়ে তাদের অবস্থা, দেখে খুতবা পড়লে তো আর উচ্চ স্বরে হবে না, হ্যাঁ যখন খুতবা মানে বক্তব্য করবে তখনই সেটা উচ্চ স্বরে হইতে পারে। ওয়াশতাদ্দা গাজাবহু, এবং কঠিন যেন রাগান্বিত হয়ে গেছে, হ্যাঁ রেগে যেমন কথা বলছেন, যাতে করে মুসল্লিদের ওপর তার প্রভাব পড়ে, মুসল্লিদের ওপর যাতে প্রভাব পড়ে। হাত্তা কান্নাহু মুনজিরু জাইশ, মনে হতো যে যেন তিনি সেনাবাহিনীকে সতর্ক সাবধান করছেন, কারণ সেনাবাহিনীকে যখন প্রস্তুত করা হয় আর লড়াইয়ের পূর্বে বিশেষ করে যুদ্ধ শুরু হবে তার পূর্বে সেনা কমান্ডার যিনি থাকেন তিনি বড়ই তর্জন গর্জনের সাথে ভাষণ রাখেন উদ্বুদ্ধ করার জন্য। ইয়াকুলু, বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাব্বাহকু মাসাকুম, সকালবেলা আল্লাহর আজাব আসতে পারে, সন্ধ্যাবেলাও আল্লাহর আজাব আসতে পারে। যেমন সেনাবাহিনী সতর্ক সাবধান করে, সেনাবাহিনীকে সতর্ক সাবধান করে সেনাপ্রধান যে যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ হতে পারে, এক্ষুনি হতে পারে, সকালই হয়ে যেতে পারে, আবার এখন না হলে বিকালে হয়ে যেতে পারে, এই জন্য সবসময় পুরোপুরি প্রস্তুত থাকো। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন, আর খুতবাতে আল্লাহর প্রশংসার পরে আর আল্লাহর গুণগানের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আম্মা বাদ বলতেন, যেটি খুতবাতুল হাজা শেষ করে বলতেন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, শাহাদাত হলো তাওহীদের শাহাদাত, রিসালার শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আম্মা বাদ, ফাইনা খাইরাল হাদিস কিতাবুল্লাহ, জি অতঃপর এই বল সহিহ বুখারীতে বিষয়টি রয়েছে, কিতাবুল জুমাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অধ্যায় রয়েছে, বাবু মান কালা ফিল খুতবাতে বাদা সানাই, খুতবাতে যে খতিব বলবে আল্লাহর গুণগানের পরে আম্মা বাদ অতঃপর, হাদিস কয়েক জায়গায় বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে 867 নম্বর হাদিস, সহিহ বুখারীতে 922, 923, 24, 25, 26, 27, মানে এতগুলি বারবার করে হাদিসটি এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা সংক্ষেপ হইত, আকসেরুল খুতবা, খুতবা সংক্ষেপ হইত, খুতবা যদি কেউ 15 মিনিট থেকে আধা ঘন্টা দেয় এটি হচ্ছে সুন্নতি খুতবা, আধা ঘন্টা অনেক বেশি। আর খুতবা 45 মিনিট থেকে 1 ঘন্টা যা দেশীয় বক্তাদের খুতবা, আরবি যারা পড়ে তো মন্ত্র পড়ে, ওরা খুতবাই না মন্ত্র পাঠ হানাফি মসজিদগুলোতে, কিন্তু আহলে হাদিস মসজিদে আজকাল খুতবা দিতে যে একটা লেকচারের মতো কমপক্ষে 1 ঘন্টা নাকি 1 ঘন্টা, না এটা আসলে সুন্নতের খেলাফ।
খুতবা লম্বা হবে না, খুতবার তুলনায় সালাত লম্বা হবে। তাহলে সালাত যদি লম্বা তাহলে খুতবা এত লম্বা তো একেবারে সুন্নতের খেলাফ। ওয়াকসিরুল খুতবা, খুতবা শর্ট করতেন, সংক্ষেপ করতেন। ওয়ায়তিলুস সালাত, সালাতকে দীর্ঘায়িত করতেন, নামাজ লম্বা পড়তেন। সহিহ মুসলিম 869 নম্বর হাদিসে রয়েছে, মুসনাদ আহমদের চতুর্থ খণ্ড 263 পৃষ্ঠে, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবার বিষয়বস্তু কী হইত? খুতবায় ইসলামের মৌলিক বিষয়গুলি তুলে ধরতেন। দিনের বেশ কিছু ফাউন্ডেশন আছে, মৌলিক বিষয় রয়েছে, এগুলি প্রত্যেক মুসলিমের জন্য জানা জরুরি, এগুলি আলোচনা করতেই হবে, মাঝে মধ্যে হইতে হবে। এই নয় যে এগুলো তো অনেক আগে শেখানো হয়ে গেছে। আপনি আমাদের দেশের যেসব মাহফিলগুলো আছে তাতে খেয়াল করে দেখবেন, জীবনে মনে হয় কোনো দিন মাহফিল ওয়াজ মাহফিলে শোনেননি যে আরকানে ইসলাম, আরকানে ইমান, হ্যাঁ দিনের স্তর, এহসান, এইসব শোনেননি। বড় বড় হয় রাজনৈতিক লেকচার, হংকার দেওয়া, যাতে বীর মুজাহিদ বলে আছে, সাহসী আছে রে, সরকার বিরোধী কথা বলতে পারে, হ্যাঁ, আর না হইলে বিরোধীদের ওপর আক্রমণ করা, যাদের সাথে ধর্মীয় ইখতিলাফ রয়েছে, বেদাতি হইলে আহলে হাদিসদের বিরুদ্ধে, আর আহলে হাদিস বক্তার মধ্যে হিরো, যে যত বেশি শক্ত ভাষায় প্রতিপক্ষকে ঘায়ল করতে পারবে না, এসব ফালতু কথা। তারপরে কিছু ইউটিউবার আছে এত বেয়াদব আর এত অসভ্য যে অমুক অমুককে ধোলাই দিল, এই ভাষাগুলো আছে না? কোথায় পেলে এসব ভাষা? ইসলামের ভাষা নাকি? নবী সাহাবায়ে কেরামদের ভাষা? উদ্দেশ্য কাউকে ধোলাই দেওয়ার নাকি, না উদ্দেশ্য মানুষের ইসলাহ করা? আম্বিয়া রাসূলগণ কী বলেছেন, ইন উরিদ ইল্লা ইসলাহ। এই ভাষাগুলি আসলে একেবারে ঘৃণিত ভাষা, ব্যবসায়ীদের ভাষা। ইউটিউবার তো পয়সা ইনকাম করে, ডলার ইনকাম করে, ধন্দাবাদ সব সব, ইল্লা মাশা আল্লাহ। মখলেস লোক, লিল্লা ফিল্লা কাজ করে নেওয়ার লোক খুবই কম রয়েছে। জি, এই জন্য দেখবেন আজকাল খুলে দেখবেন যে কোনো ইউটিউব চ্যানেল খুলেন তাতে অ্যাড আসছে, অ্যাড আসছে, কারো ধান্দা লাগিয়ে রেখেছে, পয়সা ইনকাম করছে। আল্লাহ হেফাজত করুক, এদের দুনিয়াতে আল্লাহ নগদ নগদ দিয়ে বিদায় করে দেবেন, যা বাক আখেরাতে কিছু নেই তোদের জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন, ফি খুতবাতিহি, তার খুতবাই কি কাওয়ায়েদ আল ইসলাম, ইসলামের বুনিয়াদি বিষয়গুলি, বেসিক যে বিষয়গুলি, বুনিয়াদি বিষয়। অধিকাংশ মুসলিম আমি পরীক্ষা করে দেখেছি, পরীক্ষা করে দেখেছি, না হলে জুমার দিন আমার দার্স যদি এত গুরুত্বপূর্ণ না হইতো তাহলে আমি পরীক্ষা করে আপনাদেরকে দেখিয়ে দিতাম, নতুন নতুন লোকদেরকে যারা নিয়মিত আসে না তাদের জিজ্ঞাসা করে যে ইসলামের খুঁটি কয়টি, ঠিক করে বলতে পারবে না। যদি পাঁচটিও বলে তো বলবে কালেমা, কালেমা কী করতে হবে, হালাদ্রি, খুব ভালো করে জানি, কারণ আমাদের দেশে কী শেখানো হয়েছে, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এ যথেষ্ট। কালেমাকে বিশ্বাস করতে হবে না কালেমার সাক্ষ্য প্রদান করতে হবে? যদি বলে বিশ্বাস করতে হবে তাহলে সেটা ইমানে চলে গেল, ইসলামের এতে থাকলো না। আর যদি বলেন যে ইমানের রুকন কয়টি তাও বলতে পারবেন, আর যদি বলেও দেয় তো বলে আল্লাহর প্রতি ইমান, ইমান মানে কি বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, তো পড়ার নাম তো ইমান না, পড়ার নাম হচ্ছে শাহাদাত, যেটা পড়বেন উচ্চারণ করবেন সে স্বীকৃতি দেবেন, সেটা হচ্ছে ইসলামের রুকুন, সেটা ইমানের নয়। তো এত মাহফিল, এত মাহফিল চলছে শীতকালে, অথচ এই মৌলিক বিষয়ের কোনো আলোচনা নেই, ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ, যেগুলো তো বিষয় বেঁধে দেওয়া হচ্ছে, কিছু জ্ঞানী গুণী মানুষরা রয়েছেন বিষয় বেঁধে দেওয়া হচ্ছে, আর তাতে গুরুত্বপূর্ণ আকিদা আর বিভিন্ন বিষয়গুলি যে আছে, তো ঠিক আছে তাহলে, কিন্তু খুব কম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বুনিয়াদী বিষয়গুলি খুতবায় আলোচনা করতেন। ওয়া শারাইয়াহু, শরীয়তের মাসলা মাসাইল, বিধিবিধান, শরীয়তের হুকুম আহকামের কোনো আলোচনা নেই জুমার খুতবায়। বিভিন্ন রকমের ওয়াজ ধরে, কিস্সা কাহিনী, সুবুর সার, এই সেই, কিন্তু মাসলা মাসাইল, সালাতের পদ্ধতি, হ্যাঁ সিয়ামের মাসাইল, জাকাতের মাসাইল, জাকাত কোন কোন সম্পদে ফরজ হয় আর কার ওপর ফরজ হয়, কোন সম্পদে নেশাব কতটুকু ইত্যাদি,
কোথায় আলোচনাগুলি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবার বিষয়বস্তুগুলি এইরকম হইত। আর খুতবার বিষয়বস্তুর আর একটা দিক রয়েছে, সেটা হচ্ছে সময়ের চাহিদা পূরণ করতে হবে। যেই সময়ে খুতবা দিচ্ছেন সেই সময়টাকে লক্ষ্য রাখতে হবে। বর্ষা বৃষ্টির সময়, তাহলে বর্ষা বৃষ্টির সাথে সংশ্লিষ্ট বেশ কিছু আহকাম আছে। দেখেন এখানে কিন্তু অধিকাংশ মসজিদগুলিতে এই বর্ষাকালে, এখানে তো শীতকালে বর্ষাকাল, আমাদের ভিন্ন, আমাদের দেশে গ্রীষ্মকালে বর্ষাকাল, এখানে শীতকালে বর্ষাকাল, আল্লাহর হেকমত। তো কিছু না কিছু আলোচনা হবে। শীত আসছে, শীতের মশলা মশাইল, শীতের সাথে জড়িত মশলা মশাইল হচ্ছে উজু না করতে পারলে তায়াম্মুম, গোসল না করতে পারলে কি করবে, গোসল ফরজ হয়েছে, তারপরে মোজার মাসা আছে না নেই, এরকম মেলা মশাইল রয়েছে। তারপরে এসব থেকে শিক্ষণীয় বিষয়, ওয়ায়ামুরুহুম ওয়ায়ানহাহুম ফি খুতবাতিহি ইযা আরাযা লাহু আমরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা চলছে, আর খুতবা অবস্থায় যদি কোনো প্রয়োজন হইতো, ইযা আরাযা লাহু আমরুন, কোনো এমন একটি পরিস্থিতি হয়েছে যে কোনো একটি হুকুম দিতে হবে, এই কাজটি করে এসো, কোনো একটি কথা থেকে নিষেধ করতে হবে, এটা করিও না, নবী সাল্লাম করেছেন। এই সুন্নতের উপর আমল আছে আমাদের দেশে, এখানে কিছুটা আমল আছে। ধরেন আসছে মসজিদে, দুটো উদাহরণের দিই, একটা হচ্ছে আদেশ আর একটা হচ্ছে নিষেধ। আদেশ, লোকজন এসে বসে যায়, কিছু কিছু খতিব আছে মাশাআল্লাহ, এখানে সৌদি আরবে অন্তত এটা আছে, দেখছি লোকটা বসে যাচ্ছে, এই তাহিয়াতুল মসজিদ পড়েছ, খুতবা চলছে সেজন্য হয়তো বসে যাচ্ছে, তাহিয়াতুল মসজিদ পড়েছ না, পড়ো তারপর বসো। নবী করেছেন না করেননি? জি, একজন সাহাবি আসছেন আর ভাবছেন খুতবা শুরু হয়ে গেছে আর কি নামাজটা পড়বো, খুতবা শুনতে লাগি। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে সাল্লাই তারা কাতাইন, দুই রাত পড়েছ? না পড়িনি। বলছে কম ফসল রাখাত, এ কথা বললেন না, আচ্ছা আজকে যা করলে করলেন, আগামী তৈরি করিও না, কারণ ওদের শিক্ষা পুরাপুরি হবে না, এখনই ওকে উঠিয়ে সংশোধন করাইতে হবে। কম উঠো, দাঁড়াও, দুই রাকাত পড়ো, তারপরে বসো। তারপরে বলে দিলেন এজা যা আহাদুকুম ইয়াউমাল জুমআতি, জুমার দিন সম্পর্কে আরেকটা হাদিসে এজা দাখাল আহাদুকুম মসজিদ, তোমাদের কেউ যখনই মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, অতক্ষণ বসবে না, হাত্তা ইয়ারকা রাকাতে, হাত্তা ইউসাল্লি রাকাত, যতক্ষণ দুই রাকাত না পড়ে নেবে। যা আদেশ হয়ে গেল, তাই না? নবী সাল্লাম দেখছেন কিছু লোক আসছে, এত খাত্তা রেকাবার নাস, মানুষের কাঁধের উপর ডিঙ্গি ডিঙ্গি আসছে, অনেকে আসছে না, সরাচ্ছে আর সামনে বসে, পরে আসবে আর সামনে আগে কাতার নেবে, বেশি নাকি নেওয়ার জন্য, এভাবে নাকি হয় না? মসজিদে আগে আসার জন্য দুটো দিক আছে, একটা দিক সময় আরেকটা হচ্ছে স্থান, দুটো কি লক্ষ্য রাখতে হবে। কিন্তু অধিকাংশ লোক আজকাল কি বুঝে, সময় বুঝে না, বোঝে যে জায়গা যদি আগে দখল করতে পারি তাহলে নেকি পেয়ে গেলাম প্রথম কাতারে, তাই না? না না, ভুল কথা, দুটোই ঠিক থাকতে হবে। সময়ের দিক থেকে আপনাকে আগে আসতে হবে আর জায়গার দিক থেকে আগে বসতে হবে। তাইলে হবে কি, অনেকেই আরব মহল্লাগুলোতে দেখি যে মসজিদে হাউস ড্রাইভারগুলো আগে চলে আসে, অথবা লেবার শ্রেণীর কিছু মানুষ আছে আগে চলে আসে, কিন্তু পেছন দিকে দেয়ালে হ্যাঁ হেলান দিয়ে বসবে, না হলে বারান্দাতে বসে আছে, সামনে যাবেই না, নইলে কিথে বঞ্চিত থাকলো। কারণ সময়ের দিক থেকে আগে আসলেও স্থানগত দিক থেকে পিছিয়ে আছে, স্থানের দিক থেকে পিছিয়ে আছে। আবার কিছু লোক আছে খুব সিনিয়র, যেমন আমাদের ক্লাসে বসার ক্ষেত্রেও আসবে, পরে আসার পরে দেখে দিয়ে খালি আছে, ওইখানে যাবে না, ওইখানে বসতে আসবে, না এটা ঠিক না, কথা বুঝতে পেরেছেন? আপনি পরে এসছেন, পিছনে বসে আপনি এদিকে কেন খুঁজে বেড়াবেন? জায়গা খালি থাকে সেটা আলাদা কথা, কিন্তু জায়গা খালি না থাকলেও অনেকে সামনের দিকে বসে যাবে, মানে এখন তো নাই চেয়ার আছে, চেয়ার তার মানে জায়গা খালি আছে, চেয়ার খালি থাকলে, কিন্তু নিচে বসে আছেন, নিচে পিছন দিক থেকে বসবেন, না সামনের দিকে এসে বসবেন না, অথবা মনে করছেন যে মাঝখানে একটু ফাঁক আছে, যাই ডিঙিয়ে ডিঙিয়ে চলে যায় না। মজলিসুর আদবের খেলাফ আর জুমা মসজিদুর আদবের খেলাফ, মসজিদুর আদবের খেলাফ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন এজলিস, একটি লোক ওইরকম মানুষের কাঁধের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে আসছে, সরাচ্ছে আর
বলছেন এজলিস বসো ফাকাদ আজাইতা ওয়া আনাইতা, তুমি একেতে লেটে আসলে বিলম্বে আসলে আর মানুষকে কষ্ট দিচ্ছ, পরে এসে তুমি মানুষকে কষ্ট দিচ্ছ। তো এইরকম নবী শাসন খুদ অবস্থায় কোনো আদেশ নিষেধ করতেন। কামা আমারা দাখিল, যেমন নবী সাল্লাল্লাহু সাল্লাম এক মসজিদে প্রবেশকারী ব্যক্তিকে নির্দেশ দিয়েছিলেন, ওয়াহুয়া ইয়াখতুব খুতবা অবস্থায় কি আইয়ুসাল্লি রাকাতাইন, দুই রাকাত যেন পড়ে, দুই রাকাত পড়ো তারপরে বসো। হাদিস সহি বুখারীতে রয়েছে তিন জায়গায়, 930, 931, 1166, সহি মুসলিম 875 নম্বর হাদিস। জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন যা রাজুলুন, জনক ব্যক্তি আসলো, ওয়ান নবী ইয়াখতুব উন্নাসে ইয়াউমাল জুমা, সেই সময় নবী সাল্লাম জুমার দিনে খুতবা দিচ্ছিলেন, জুমার দিনে কি করছিলেন খুতবা দিচ্ছিলেন। ফাকালা, বলে আসাল্লাইতা ইয়া ফুলান, এ অমুক, নাম ধরে তাহলে নবী সাল্লাম জানতেন তার নাম, হে অমুক তুমি কি সালাত পড়েছ, তাহিয়াতুল মসজিদ পড়েছ, কাল আল্লাহ কাল কৌম ফসল্লি রাকাতে, দাঁড়াও দুই রাকাত পড়ো। এত স্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও হানাফি মজহাবের ফতোয়া হচ্ছে যে খুতবা শুরু হয়ে গেছে কোন নামাজ পড়া হারাম, নামাজ পড়া হারাম তাদের কাছে। এমনি লালবাতি থাকেনি, কার মজহাবে আছে তোমার এখন খুতবা শোনা ফরজ, সুতরাং নামাজ পড়া হারাম। আর সহি বুখারী হাদিস যে নবী সাল্লাল্লাহু ওকে দাঁড়াইতে বলছেন আর তারপরে ওকে নামাজ পড়িয়ে নিচ্ছেন আর তারপরে বলছেন যে এখন পড়ে বসো, এর কি তাবিল করছে হানফি মাঝে শুনবেন? তাবিল মানে অপব্যাখ্যা, তাবিল মানে হচ্ছে ভুল ব্যাখ্যা। একটি ব্যাখ্যা যে নবী সাল্লাম ওর জন্য খুতবা থামিয়ে দিয়েছিলেন, যতক্ষণ নামাজ পড়েছে ততক্ষণ খুতবা স্টপ, কথাই পেলে বানাওয়াট কথা, মানে খুতবা চলাকালীন যেহেতু নামাজ পড়া যাবে না সেজন্য নবী কি করলেন খুতবা থামিয়ে দিলেন আর ওকে বললেন নামাজ পড়া। বলছে কেন এরকম করলেন, খুতবা অবস্থায় ওকে দাঁড়াইতে কেন বললেন, না নামাজ কেন পড়তে বললেন? আর একটা কথা তারা বলছে, সেটা হচ্ছে যে সেই ব্যক্তি অত্যন্ত দরিদ্র ছিল, গরিব মানুষ ছিল, আর খুব জীর্ণ শীর্ণ অবস্থায় ছিল, আর ছেঁড়াফাটা কাপড় পরেছিল, চুপচাপ এসে বসে গে মানুষে তো দেখতে পাবে না, তাহলে দান খায়রাত কী করে করবে? তো নবী সাল্লাম চাইলেন যে দাঁড়াও আর তাহলে সবাই তাকাবে তার দিকে যে কে লোকটা দেখি তো একটু, আর সবাই তার অবস্থা দেখতে পায় যে অবস্থা তো খুবই খারাপ, তো আমাদেরকে দান করতে হবে। এইটাই ছিল নবী সাল্লামের নাকি উদ্দেশ্য। এগুলোকে বলা হয় হাদিসের তাউইল, মানে যে হাদিসটা মানবো না আমাদের মজহবের খেলাফ সেটার কী করতে হবে, কোনো একটা জবাব বের করতে হবে, কোনো একটা জবাব বের করতে হবে যেহেতু আমাদের মজহবের খেলাফ হয়ে যাচ্ছে। জি, মজহবের যারা অন্ধ মুতাআসসিব তারা এই ধরনের মন্তব্য করেছে। একজন কারখি নামক ইমাম ছিল তাদের কট্টর একবারে, কারখি খুব মশহুর তাদের ফিকহের কিতাবে, সেই কারখি বলছে কুল্লু আয়াতিন আও হাদিসিন ইউখালিফু মাযহাবানা, এমন কোন আয়াত অথবা হাদিস যদি আমাদের মজহাবের বিপরীত পড়ে যায়, দেখা যায় আমাদের মজহাবের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, ফা ইম্মা মনসুখুন আও মুআউয়ালুন, হয় সে আয়াত হাদিসটি রহিতকৃত মনসুখ হয়ে গেছে ওর হুকুম আগের ছিল, আর না হলে তার কোনো একটি ব্যাখ্যা অবশ্যই আছে, কিন্তু সেটা আমল করা চলবে না কারণ মজহাবের খেলাফ হয়ে যাচ্ছে, মজহাবের খেলাফ হয়ে যাচ্ছে। যখন হাদিসের যে কোনো কিতাব খুলবেন, সহি বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ, এমন কোনো হাদিসের কিতাব নাই যে রফায়দেনার হাদিস নেই, রফায়দেন মানে হাত ওঠানো, তকবিরে তাহরিমের সময় তো সবাই মানে তাই না, তকবিরে তাহরিমের সময় সমস্ত মজহাব হানফি শাফি মালিক আহমদ সমস্ত আল্লাহু আকবার তাই না, বাকি রুকুতে যাওয়ার সময় একবার, রুকু থেকে ওঠার সময় আর একবার, তারপরে প্রথম তাশাহুদ থেকে যদি উঠো তিন রাকাত বা চার রাকাত নামাজ তখন আর একবার, এই যে তিনটি জায়গা, এখানে রফায়দান যেহেতু হানফি মজহাবের নাই কিন্তু হাদিসে যা আছে বলছে হাদিস আগের হুকুম ছিল এখন মনসুখ হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, মনসুখ বললেন আপনারা, কিন্তু গবেষক আহনাফ ওলামা কেরাম, মদিনার একজন ইমাম ছিলেন হানাফি মজহাবের মুহাদ্দিস সিন্দি, ইমাম সিন্দি, যার হাসিয়া টিকা রয়েছে নাসাইর ওপর, সোনানে নাসাইর ওপর এবং ইবনে মাজার ওপর, যারা মাদ্রাসায় পড়েছে
আর যদি ভারতের দেওবন্দ ছাপা যদি নাসাই অথবা ইবনে মাজা হয় অথবা পাকিস্তানের ছাপা করাচি ছাপা তাহলে তাতে যিনি হাসিয়া যে টিকাটা রয়েছে সেটা হচ্ছে ওই ইমাম সিন্ধি রাহেমাহুল্লাহ তিনি বলছেন আমি নিজে পড়েছি ছাত্র জীবনে সেই হাসিয়া সহ নাসাই যেহেতু পড়েছি নাসাইতে লিখেছেন তিনি যে হানাফি মাযহাবের যারা দাবি করে যে রফেদানের হাদিস মনসুখ দাওয়ান নাসখে বাতিলুন বলছেন যে মনসুখ হওয়ার দাবিটি হচ্ছে বাতিল মনসুখ হওয়ার দাবিটি হচ্ছে বাতিল ঠিক নয় তারপরে তিনি মন্তব্য করছেন বাল কুল্লুন সুন্নাতুন দুটাই সুন্নাত মানে রফেদান করাও সুন্নাত আর মাঝে মাঝে ছেড়ে দেওয়া সুন্নাত এতটুকু বলছেন কেন মাঝে মাঝে ছেড়ে দেওয়া সুন্নাত বলছেন বলছেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে যে আছে যে তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে রাফায়দান করলেন আর তারপরে ছেড়ে দিলেন হ্যাঁ একবার শুধু রাফায়দান করলেন একবার নামাজ পড়লেন ফালাম ইয়ারফা ইল্লা ফি আউয়াল মাররা বা কামা কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার ছাড়া আর রফেদান করলেন না হাদিস আবু দাউদে আছে বুখারীতে না মুসলিমে নেই আর রফেদান হাদিসগুলি সবগুলি হাদিসের কিতাব বুখারী মুসলিম সহ আছে এখন এই হাদিস সম্পর্কে ইমাম আবু দাউদ নিজে বলছেন হাদিসটা উল্লেখ করার পরে ওয়ালেম ইয়াসহিহা কিন্তু হাদিসটি সহি নয় তার হাদিস তো দুর্বল হাদিস দুর্বল যখন দুর্বল হয়ে গেল তাহলে আর এই কথা বলার কোনো প্রয়োজন নেই যে মাঝে মাঝে ছেড়ে দাও সুন্নাত তবে কেউ মাঝে মাঝে যদি ছাড়ে সুন্নাত ছাড়া যেতে পারে সুন্নাত ধরেন দশবার করছেন একবার যদি নাই করেন অসুবিধা নেই সুন্নাত সালাত যেমন সুন্নাতে রাতে বা কখনো জোহরে পড়ছেন কখনো কাজে শুধু ফরজটা আদায় করেন কোনো গুণা নেই হ্যাঁ বেশ ওয়াজিব না হইলে হলো ফরজ না হইলে হলো সুন্নাত সুন্নাত হচ্ছে ধরেন ভেতরে কুনুত মাঝে মাঝে ছাড়াই সুন্নাত কারণ নবী সুন্নাত কন্টিনিউ এটা আবার করেননি কন্টিনিউ করেননি তাহলে যাই হোক হানাফি মাজহাবের কথাই বলছিলাম হানাফি মাজহাবের যারা গবেষক বা মুহাদ্দিস যারা অনেক যাদের হাদিসের ভালো জ্ঞান ছিল মাশাআল্লাহ তারা কিন্তু এগুলোকে মনসুখ মানেননি কারণ দেখছেন যে মনসুখ কথাটি মাজহাবের হইলেও কথাটি তো আসলে মজবুত না দুর্বল আসলে তো যাই হোক আসল বিষয়ের দিকে ফিরে আসি কি বলছিলাম যে খুতবা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে দুই রাকাত পড়ালেন যাতে করে তাহিয়াতুল মসজিদের গুরুত্ব বুঝে কিন্তু তারা এটা যেহেতু মানছে না মাজহাবে সেজন্য তার উত্তর দেওয়ার জন্য বিভিন্ন রকমের অপব্যাখ্যা করেছে ওয়াইদা রাবহিম জাফাকাতিন মিন হাজাতিন আমারহুম বিসাদাকা খুতবা অবস্থায় আছেন আর মসজিদে কেউ আসলো আর দেখছেন যে চরম ক্ষুধার্ত একবারে শুকিয়ে আছে হ্যাঁ চোখ মুখ শরীর একেবারে শুকিয়ে আছে আর কঠিন অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে চরম ক্ষুধার্ত রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারতেন অথবা কেউ বলতো যে অমুক ব্যক্তির অবস্থা খুব খারাপ তো তার কিছু আর্থিক সাহায্যের প্রয়োজন রয়েছে খুতবা অবস্থায় বলতেন যে তোমরা সাদকা করো দান খায়রাত করো বলছেন ওয়াইদা রাবিহিম ফাকাতিন মিন হাজাতিন যদি জনগণের মাঝে মুসল্লি যারা মসজিদে এসে তাদের মাঝে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে দেখতেন আমার অম্বিস সাদকা এবং তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সাদকার হুকুম দিতেন খুতবা অবস্থায় ওয়াহাদ্দাহুম আলাইহা এবং তার জন্য সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করতেন যে তোমরা দান খেরাত করো যদিও সেটি খুতবার বিষয়বস্তু নয় তাহলে খুতবার বিষয়বস্তুর বাইরেও অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতেন রাসূলুল্লাহ সব প্রয়োজন বোধে এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে 1017 নম্বর জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাম যখন খুতবা দিতেন আর আল্লাহর নাম আসতো বা আল্লাহর কাছে দোয়া করতেন তখন শাহাদাতের আঙুল দিয়ে ইশারা করতেন ওয়াকান ইউশির ফি খুতবাতিহি নবী সাল্লাম তার খুতবায় ইশারা করতেন বে ইসবাহি সাব্বা বা সাব্বা বা আঙুল দিয়ে সাব্বা বা কোন আঙুল শাহাদাত যেটির নাম ইসলামে কি বলা হয়েছে শাহাদাত কিন্তু সাব্বা বলা জায়েজ কেন আরবদের মাতৃভাষা জায়েজ যে কোনো মাতৃভাষা অমুসলিমরা বললেও জায়েজ এটা মনে রাখবেন যদি সেটি তাদের ধর্মীয় কোনো ভাষা না যেমন আমরা মুসলিমরা পানি বলছি ঠিক না কিন্তু জল বলা কি না জায়েজ কিন্তু কিছু কট্টরপন্থী বাঙালি আছে মুসলিম বাঙালি মুসলিম মনে করে আমি নামাজ পড়ি না পড়ি কিন্তু পানি বলতে হবে নাহলে কেমন মুসলমান থাকব তার অনেকে মনে করে গোস্ত বলতে হবে মাংস বলা যাবে না হ্যাঁ আবার হাস্যকর কি একজন আমাকে বলছে
যে শেখ নাকি মাংস এই জন্য বলা যাবে না সেটা মায়ের অংশ হয়ে যাচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা কোথা থেকে জাহেলরা যে শিখলো এই বাংলা আল্লাহই জানে তো যাই হোক ভাষা ভাষা হ্যাঁ কোন ধর্মীয় ভাষা যদি হয় যেমন ছেলে মেয়েকে লক্ষ্মী হ্যাঁ হারাম কারণ লক্ষ্মী তাদের দেবী এটা ধর্মীয় বিষয় তারপর লক্ষ্মী সম্পর্কে হিন্দুদের ধারণা যে লক্ষ্মী তাদের রুজিদাতা আর আমাদের রুজিদাতা আল্লাহ সুতরাং কোন একটা ছেলে অথবা মেয়ে যাকে আমি ভালো মনে করছি অথবা কোনো বউকে স্ত্রীকে মনে করছেন যে আমার সৌভাগ্য যেদিন থেকে এসেছে আমার ঘরে সেই দিন থেকে আলহামদুলিল্লাহ চাকরি বাকরি সুখী ব্যবসা বাণিজ্য ইত্যাদি অসুখ বিসুখ নাই সেজন্য লক্ষ্মী বলবেন না এটা হারাম এটা শিরকি কথা আকিদাতে বড় শিরক না হইলে আপনার কথাই শিরক কথায় শিরক তওবা করা উচিত আর ছোট শিরক হলো কাবিরা গুনাহ ছোট শির শিরকে আসগার হইলেও কাবিরা গুনাহ জি কারণ বাঙালিরা এটা বলে সেই জন্য কিন্তু ধরেন চাচাকে কাকা হ্যাঁ তারপরে চাচিকে কাকি হ্যাঁ কথা বুঝতে পেরেছেন তারপরে আপাকে দিদি যাই যাচ্ছে একবার এক অক্ত নামাজ পড়ে না আমি বলছি একটা ফ্যামিলির কথা বলছি কলকাতায় এক অক্ত নামাজ পড়ে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর ওকে বলছি যে আপনাদেরকে গিয়ে দিদি আপনারা পছন্দ বলেন না আপনারা কি বলেন বলছে না 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 আমরা কি হিন্দু হয়েছি নাকি বলছে আমাকে হিন্দু হয়ে গেছি ভাই যে আমাদেরকে দিদি বলবে না দিদি বলা যাবে না ওইটা অনেক আগের কথা বলছি ছাত্রজীবনের কথা বলছি কি বলতে হবে আমাদের আঞ্চলিক ভাষা হচ্ছে বুবু ওই বুবুই বলতে হবে বুবু বুঝেন বুঝেন না হ্যাঁ হ্যাঁ বুবু বলতে হবে মানে ও যে ভাষাটা মুসলিমরা পেয়েছে বুবু অথবা আপ্পা ওইটাই বলতে হবে কথা বুঝতে পেরেছেন না এইগুলো মন গড়া ধর্মকর্ম জি এতে ইসলাম যায়ও না আসে না টিকেও না নামাজ পড়েন না ইসলাম টিকে না এইসব দিয়ে কথা বোঝা গেছে জি আজকাল দেখেন বেহায়া মাথায় কাপড় নেয় শরীরে কাপড় নেয় একটা ওড়না নেই আর তারপরে সোশ্যাল মিডিয়া আসছে আউযুবিল্লাহ আর তারপরে বলছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ পারবেন তো বলছে ইনশাআল্লাহ বলছে মাশাআল্লাহ কমপক্ষে ইনশাআল্লাহ তো শিখেছে আশ্চর্য লাগে যে ইনশাআল্লাহ আছে মাশাআল্লাহ নফল আছে আর ফরজ সালাত নেই হ্যাঁ ফরজ হিজাব পর্দা নেই আর সোশ্যাল মিডিয়াতে চেহারা খুলে আসাই হারাম আর তারপরে যদি মাথা খোলা থাকে তো সর্বসম্মতিক্রমে বিল এজমা হারাম আরে চেহারাতে না হয় ইখতিলাফ মুখতালাফি কিন্তু মাথা যে ঢাকতে হবে মহিলাদের এটা তো এজমা এতে রয়েছে হানাফি শাফি মালিক কারো ইখতিলাফ নেই এতে জি আল্লাহ হেদায়াত দান করুক আজকাল নাস্তিকরা ইনশাআল্লাহ বলছে বাংলাদেশের একটা ভাষার অলঙ্কার আছে কী হয়েছে নাস্তিকরাও ইনশাআল্লাহ তারপরে সালাম আলাইকুম হ্যাঁ তো এটা একটা ভালো দিক যে আল্লাহ ওদেরকে ফিরিয়ে নিয়ে আসছে হয়তো যেইভাবে হোক ফিরে আসবে জি সোজা আঙ্গুলে না ফিরে আসে বাঁকা আঙ্গুলে ফিরে আসবে হয়তো ইমাম মেহেদি আসলে তখন ফিরে আসবে কিন্তু কিছু লোক আবার ভাবছে যে আমরা কিছুই করবো না ইমাম মেহেদি এসে সব করবে ওই জন্য শুধু ভবিষ্যৎবাণী করতে আছে ইমাম মেহেদি এলো কি এলো এলো কি এলো 2019 গেলো আসার কথা তারপরে 21 আসার কথা ওটাও গেল এখন ওই কালকে এক আরব মেসরির কথা শুনলাম 2024 আসবে কথা বুঝতে পেরেছেন তো এসব বেদাতগুলি শুধু বাঙালি মোল্লা মৌলবিদের মধ্যে ওয়াইজদের মধ্যে বক্তাদের মধ্যে নাই আরবি আরও কিছু বেদাতি আছে আশেপাশে যারা এসব ভবিষ্যৎবাণী করছে আল্লাহ ভালো জান তবে ফিতনা চারিদিক থেকে ঘেরেছে আর যত ফিতনা হবে যত পাপ হবে যত মানুষ ইসলাম থেকে দূরে চলে যাবে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন সংশোধনের ব্যবস্থা করবেন তখন আসবে সময় খুব বেশি নেই কিন্তু কতদিন সেটা বলাটা মানুষের পক্ষে সম্ভব নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ কোরআনেও কাউকে জানানি লা আল্লাহ সাআতাতে কোনো করিবা সম্ভবত কিয়ামত কাছে এসেছে সন্নিকট তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন খুতবাই আঙ্গুল দ্বারা কোন আঙ্গুল সাব্বাবা দ্বারা আরবরা প্রাচীন যুগে তাদের মাতৃভাষায় এই আঙ্গুলটিকে কি বলতো সাব্বা বলতো সাব্বা ইয়াসুব মানে গাল দেওয়া এর আগেও বলেছি তো এটার নাম সাব্বাবা কেন ফেলেছে হ্যাঁ ঝগড়া করলে হ্যাঁ গালাগালি করলে কাউকে ধমকাইলে ব্যাটারে এতকে দেখবো বলছেন না তো দেখবো তো এই যে এটা দিয়ে গালাগালি করতো হ্যাঁ ঝগড়া করতো সেই জন্য এটার নাম সাব্বাবা আরবদের ওই যুগ থেকে
কখন ইশারা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায়? ইনদা যিকরিল্লাহ, যখন আল্লাহর নাম আসতো, ইন্নাল হামদালিল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে এইভাবে ওয়া দুআইহি, এবং আল্লাহর কাছে দোয়া করার সময়, আল্লাহর কাছে দোয়া করার সময়, জি দোয়া করার সময় ইশারা করতেন। এই জন্য আত্তাহিয়াতে ইশারা করতেন, হ্যাঁ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াত, ইশারা ইশারা হাদিসে এসেছে, ইশারা করতেন এবং দোয়া করতেন, জবানে দোয়া করছেন আর আঙুলেও দোয়া করছেন, আঙুলের ইশারা এটাও এই দোয়ার সাথেই সম্পর্কিত। তো এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, 874 নম্বর, আবু দাউদে রয়েছে, 1104, নাসাইতে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ওমার ইবনে রুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদবাই আল্লাহর নাম আসলে বা আল্লাহর কাছে দোয়া করলে শাহাদাতের আঙ্গুল দিয়ে ইশারা করতেন। ওয়া কানা ইয়াসতাসকি বিহিম ইযা কহিতাল মাতারু ফি খুতবাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় বৃষ্টির দোয়া করতেন, ইস্তিসকার দোয়া করতেন। ইস্তিসকা মানে পানি চাওয়া, ইস্তিসকা মানে তালাবু সুকিয়া, সুকিয়া মানে হ্যাঁ পানি পান করা, তো পানি পান করানো আর কি। তো এখান থেকে ইস্তিসকা, আল্লাহর কাছে পানি চাইছেন, আল্লাহ আমাদেরকে পানি পান করাও, আমাদের পানির প্রয়োজন, পানি না হলে আমাদের ফসল হবে না, পানি না হলে আমাদের গবাদি পশু মরে যাবে, পানি না হলে আমরা বাঁচব না, পানি না হলে দুর্ভিক্ষ নেমে আসবে। এজা কহেতাল মাতার, যখন অনাবৃষ্টি হইতো, কাহাত কাহাত বলা হয় অনাবৃষ্টি, অনাবৃষ্টি হইতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জুমার খুতবাতে ইস্তিসকা করতেন, মানে বৃষ্টি চাইতেন, আল্লাহ মাসকিনা, আল্লাহ মাসকিনা, আল্লাহ আমাদেরকে পানি পান করো, আল্লাহ আগেস না, মানে আল্লাহ আমাদেরকে গাইস বৃষ্টি দান করো, গাইস থেকে আগেস না, গাইস মানে হচ্ছে বৃষ্টি, যেমন মাতার মানে বৃষ্টি তেমনি গাইস মানে হচ্ছে বৃষ্টি। বৃষ্টির অনেকগুলি আরবি আছে, আর বিভিন্ন স্তরে বৃষ্টি, মুসলধারে হইলে কি আরবিতে বলে, আবার ফিটফিটে বৃষ্টি যদি হয় তাহলে কি হয়, বিভিন্ন নামগুলি আছে, যে একটি হাদিসের দোয়াতে ওইভাবে নামগুলি এসেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকা দুই রকম করতেন, এক ইস্তিসকা হচ্ছে দুই রাকাত সালাত পড়ে, দুই রাকাত সালাত পড়ে, সেটা মুসাল্লাল ঈদ, ঈদগাহে গিয়ে, এটাই বেশি ভালো, তবে যেমন ঈদ মসজিদে জায়েজ আছে কিন্তু উত্তম হচ্ছে ঈদগাহে, ঠিক তেমন ইস্তিসকার সালাত পড়া মসজিদে জায়েজ, তবে ঈদগাহে যদি পড়া হয় তাহলে বেশি উত্তম। শহরগুলিতে সম্ভব হয় না, যার ফলে সৌদি আরবে দেখা যাচ্ছে যে মসজিদেই বেশিরভাগ ঈদ হচ্ছে, তবে ঈদগাহের ব্যবস্থা আছে, একটা ঈদগাহ হয়তো বা একাধিক ঈদগাহ শহরের ভিতরে আছে, যাদের জন্য সুবিধা হচ্ছে, যাচ্ছে সবার জন্য সম্ভব নয় বড় শহরে, কিন্তু গ্রামে গঞ্জে মসজিদে বৃষ্টি না থাকলে বা কোনো অসুবিধা না থাকলে, ভয়ভীতি না থাকলে মাঠে গিয়েই ঈদ পড়বে, মাঠে গিয়েই ইস্তিসকার সালাত পড়বে। তো একটা তরিকা বৃষ্টি চাওয়ার হচ্ছে দুই রাকাত সালাত পড়ে, তাতে কি করা, বৃষ্টি চাওয়া তার ওসিলা, এই সালাত নেক আমলের ওসিলা, আল্লাহর কাছে বৃষ্টি চাওয়া এবং দোয়া করা। আর আরেকটি তরিকা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন সাহাবি সোলাইক গেতফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেদুইন সাহাবি ছিলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, অনাবৃষ্টির কারণে দীর্ঘদিন বর্ষা বৃষ্টি নেই, তো আমরা না খেয়ে মরে গেলাম, শেষ হয়ে গেলাম, আমাদের গবাদি পশু সব ধ্বংস হয়ে গেল, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে, কারণ মানুষ চলবে কী করে, পানি নেই কোথাও, এই মরুভূমি তো চলবে কী করে, রাস্তাঘাটে কোথাও পানির প্রয়োজন হবে, পানি ছাড়া তো মরে যাবে মানুষ, তো অনাবৃষ্টি তো মানুষের জন্য রাস্তাঘাট বন্ধ, আর বেশি বৃষ্টি হয়ে যদি রাস্তাঘাট বন্ধ হয় তাতেও বন্ধ। নবী সাল্লাম কাছে বললেন যে রাসূলুল্লাহ ফাসকেন, আমাদের জন্য আল্লাহর কাছে পানি তলব করুন, ফাস্তাসকিলানা, তখন নবী সাল্লাম দোয়া করলেন, দোয়া করলেন জুমার খুতবাই, আর জুমা শেষ করে বাড়ি আর যেতে পারছেন না, এত বৃষ্টি, এত মুসলধারে বৃষ্টি, সুবহানাল্লাহ। নবী সাল্লাম যে সত্যি আল্লাহর নবী, আল্লাহর রসুল, এর কোরআনও দলিল আর হাদিসও বহু দলিল রয়েছে, এবং তার সাথে বাস্তব দলিল, বাস্তবতা দলিল যার দেখেছে, যেমন কোনো কাফের অমুসলিমও চন্দ্র বিদীর্ণের ঘটনা অস্বীকার করতে পারবে না, মক্কার কাফেররাও দেখেছে কিন্তু,
মক্কার কাফেররা যারা কাফেলা বাইরে ছিল তারা তো সারা রাত জেগে সফর করে আসছে, মক্কার লোকেরা তো ঘুমিয়েছিল হয়তো, বা মক্কার লোকেরা তো যে কয়টা লোক ছিল সেই কয়টাই ছিল, সবাই তো আর ওই সময় ছিল না হাজির। কিন্তু যারা রাস্তা ছিল ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমরা কি এরকম কিছু দেখেছো, বলছে হ্যাঁ দেখলাম, হঠাৎ করে দেখলাম চাঁদটা দুই টুকরো দুই দিকে চলে গেল আর কিছুক্ষণ পরে এসে মিলে গেল। তাহলে এই তো অস্বীকার অমুসলিমও করতে পারবে না। তো আল্লাহ যে সত্য, আল্লাহ আছেন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর শেষ রসুল, এর প্রমাণ বাস্তবতাও জি। আর মানুষের প্রকৃতিও অনুভূতি শক্তিও, অনুভূতি শক্তি এমন একটা দলিল মানুষের কাছে যেটা দুনিয়া বললো আপনি তার বিপরীত বিশ্বাস করবেন না। যেমন আমাকে এই পানিটা ঠান্ডা লাগছে, আর আপনার সবাই মিলে যদি বলেন যে না পানি ঠান্ডা সে, আমি বিশ্বাস করবো আপনাদের কথা? আপনার সারা দুনিয়া যদি বলে আর আমি দিচ্ছি পানি ধরতে পারছি না, আপনাদের কথা বিশ্বাস করবো না? আমার চামড়ার কথা বিশ্বাস করবো? আমার শরীর যা বলছে তাই সেটা বিশ্বাস করবো? এটা বলা হচ্ছে অনুভূতির দলিল জি, মাহসুস। হ্যাঁ এটা আমার অনুভূতি, সুতরাং আপনাদের কথা কেন মানবো? আমি আমি দেখতে পাচ্ছি, আমার চোখে দেখছি যে সূর্য উঠে আছে, আর আমার বলছে এখন রাত, বিশ্বাস করবো নাকি আপনাদের কথা? এখন আমি দেখছি যে এখন রাত আর আপনার বলছেন না দিন, অসম্ভব কথা, সারা দুনিয়া বললো বিশ্বাস করবো না। ঠিক ওই রকমই হ্যাঁ জি, আল্লাহর তৌহিদের বিষয়টি এবং রেসালাতের বিষয়, এইরকমই আখেরাতের বিষয়গুলি সুবহানাল্লাহ বাস্তবে আপনি দোয়া করছেন, আর দোয়া কত দোয়া কবুল হচ্ছে, তারপরে বলে আল্লাহ নেই, কে দোয়াগুলি কবুল করলেন? হ্যাঁ সুবহানাল্লাহ, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং আমাদের ঈমানকে আল্লাহ রাব্বুল মজবুত করে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন আর বৃষ্টি এমন শুরু হয়ে এক সপ্তাহ বৃষ্টি ছুটে না, পরের সপ্তাহে ওই লোক অথবা অন্য কোনো লোক, সেই বখারিতে হাদিস রয়েছে, আসছেন, আসার পরে বলছেন ইয়া রাসূল আল্লাহ তাহাদ্দামাতিল বয়ু, তো বাড়িঘর বর্ষা বৃষ্টি বন্যা সব ভেঙে পড়ে গেল, অনকাতাতি সবল রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে আর হাঁটা যায় না, বান বন্যা হয়ে গেছে জি, আর গবাদি পশু সব ডুবে মরে গেল সব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিয়েছেন, মানুষ কত অধৈর্য, গত সপ্তাহে পানির জন্য ছটপট করে এসেছিল আর আল্লাহ পানি দিয়েছে, এখন পানি বন্ধ করো আল্লাহ যেন ছটপট করে এসছে। ওয়াকান আল ইনসান আজুলা, মানুষ কত যে জলদিবাজ, হ্যাঁ তাড়াহড়াকারী, অধৈর্য জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন আল্লাহ মাহাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের চারপাশে বৃষ্টি আমাদের উপর আর দিও না, মদিনায় দিলে মুশকিল হয়ে যাবে, আল্লাহ বাইরে যেখানে দরকার আছে সেখানে দাও, যেখানে প্রয়োজন। সাথে সাথে সাহাবিরা বলছেন যে বৃষ্টি যে এমনভাবে থেমে গেল, থামলো তো থামলো, আকাশের যে মেঘমালাকে দেখছি যে মদিনা ওর ওপর থেকে সরে গিয়ে এমনভাবে মেঘমালা আকাশে দাঁড়িয়েছে, কান্না তুরস, মনে হচ্ছে যে ধনুকের মতো, ধনুকের মতো মদিনা একটা খালি হয়ে গেছে, মেঘমালা থেকে খালি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। এনবিসের মজেজা নয়, মজেজা এগুলো, মজেজা মানে কি অলৌকিক, তো মজেজা বড় দলিল, কিন্তু মজেজা হচ্ছে হক্কানিয়তের দলিল, সত্যতার দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবাতে ইস্তেসকা করেছেন জি, সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস রয়েছে, আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীতে 932 আর সহিহ মুসলিম 897 ইস্তেসকার হাদিস, বড় হাদিস রয়েছে, এখানে সংক্ষেপ করা হয়েছে। ওয়াইয়াখরুজ ইজাজতামাউ ফাইজা দাখাল আল মসজিদ সাল্লাম আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে বাঁধা ধরা সময় ছিল না, যেমন আজকাল বাঁধা ধরা সময় আছে, এমন বাঁধা ধরা সময় যে শীতকালে যেই সময় জুমা ওই সময় গ্রীষ্মকালে ওই সময় জুমা, করছে না করছে না, আসলে এটা উচিত নয়, কিন্তু উচিত হচ্ছে যে শীতকালের সময়টা গ্রীষ্মকালের তুলনায় কম বেশি হবে, কিন্তু একই সময় বাঁধা আছে, গোটা বছর যদি থাকে 12টায় খুতবা তো 12টাতে খুতবা, গোটা বছর চলছে 360 দিন, 12:30 খুতবা তো 12:30 খুতবা, শোয়াবারও তো শোয়াবারও, 11:30 তো 11:30, 11:20 11:20, তাই না? যদিও জায়েজ জায়েজ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা করতেন না। প্রথম কথা ঘড়ির জামানা ছিল না যে ঘড়ি ঘন্টা দেখে আসবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন জনগণকে, যদি দেখছেন যে না মসজিদে মুসল্লি চলে এসছে, হুজরা তো পাশেই, হুজরা পর্দাটা একটু সরিয়ে দেখলে দেখতে পেতেন মসজিদের অবস্থা কী, লোকজনের সমাগম হয়ে গেছে, যখন দেখতেন ইজাজতামাউ যে লোকেরা সব সমবেত হয়ে গেছে চলে এসছে, এখন তখন খুতবা দেওয়ার জন্য বেরিয়ে পড়তেন।
আর যখন দেখতেন যান না এখনও লোকজন আসেনি, চলো একটু বিলম্বে যাচ্ছে। যেমন আমরা দর্শের ক্ষেত্রে এরকমটাই করি, দুই তিনবার কিন্তু আমাদের ভাইরা দেখে গেছে, প্রথমবার গিয়ে বললো যে এখন শেখ দুই লাইন হয়েছে, আচ্ছা ঠিক আছে তো আরও একটু, তারপরে আরেকবার বলছে হ্যাঁ শেখ এখন ঠিক, আর আমিও দেখছি ঘড়িতে ঘড়িতে একটা লাস্ট একটা সীমানা আছে আমাদের, যেটা আটটার বেশি যাওয়া চলবে না, পৌনে আটটা থেকে আটটা, তো তারপরে চলে আসলাম। ঠিক ওই রকম করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবার ক্ষেত্রে। ফায়দা দাখাল আল মসজিদা, মসজিদে যখন প্রবেশ করতেন খুতবা দেওয়ার জন্য, সাল্লাম আলাইহিম সালাম করতেন, তাহলে বোঝা যাচ্ছে যে মসজিদে ঢুকে সালাম দেওয়া সুন্নাত, যে আমলটি কিন্তু সৌদি আরবে আছে, মসজিদে ঢুকে সালাম দেওয়া। তবে এত চিৎকার করে নয় যে গোটা মসজিদকে বাজিয়ে দেবেন আর সমস্ত মুসল্লিরা যারা নামাজ পড়ছে তাদের ডিস্টার্ব করবেন, এইরকম এত জোরে নয়, মোটামুটি সালাম দেন, যাদের শুনলো শুনলো, আর সবাইকে গোটা মসজিদের শোনাইতে হবে আসসালামু আলাইকুম, না না সালামু আলাইকুম যথেষ্ট যথেষ্ট। আর একেবারে সালাম দিবেন না, যেটা আমাদের দেশে কিন্তু ট্রেডিশন, মসজিদ ঢুকে সালাম দেয় নাই, কিন্তু এইখানে এসেও দেখবেন আমাদের দেশের মানুষেরা সালাম দিতে অভ্যস্ত নয়, মসজিদ ঢুকে চুপচাপ ঢুকে গেল। সুন্নত হচ্ছে, যদিও জরুরি নাই, সালাম দেওয়া সুন্নত, সালাম দেওয়া কখনো ওয়াজিব নাই, সালাম দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাইজা সাইদ আল মেম্বারা, তাহলে একবার সালাম দিলেন কখন, যখন মসজিদে প্রবেশ করলেন, যখন মেম্বারে আরোহণ করতেন চড়ে নিতেন, ইস্তাকবালাহুম বিওয়াজহি, তখন সাহাবায়ে কেরামদের মুসল্লিদের মুখোমুখি হয়ে বসতেন, মুখমণ্ডল ফিরিয়ে তাদের দিকে, কাতকুত হয়ে এদিক ওদিক না, তাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। ওয়াসাল্লাম আলিহিম, আর বসার সময়তেই মেম্বারে বসলেন, বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানকার খতিবেরা কিন্তু এটা খেয়াল রাখ, দেখবেন যেমনই খুতবাতে উঠল, ওঠার পরে বসতে যাচ্ছে, তখন কি বলে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি, সোম্মা আজলেসু, তারপরে বসতেন, সালাম দেওয়ার পরে বসতেন। এটা নয় যে এমনি বসে গেলেন আর তারপরে যখন ইন্নাল হামদালিল্লাহ শুরু করতে যাচ্ছেন খুতবা শুরু, তখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, না না, জুমার খুতবাতে এমনটা করতেন না, জুমার খুতবাতে এইরকমটা করতেন না। আমরা করছি, যেমন ঢুকলাম তখন সালাম দিলাম, আর তারপরে এখানে বসে যখন শুরু করছি তখন আমরা কী করছি, সালাম দিচ্ছি, ভালো সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় মজলিসে তিনবার করে সালাম দিতেন, ইজা সাল্লামা সাল্লামা সাল্লা আসান, হাদিস আছে, যখন সালাম দিতেন নবী সাল্লাম কয়বার দিতেন, তিনবার দিতেন, ওয়াজা দা দা সালাসান, আর দোয়া করতে তিনবার করে দোয়া করতেন, তো তিনবার সালাম দিতেন নবী সাল্লাম, এর ব্যাখ্যা কী হইতে পারে দেখি আপনাদের থেকে শুনি, কেমন করে তিনবার দিতেন, প্রথম যখন প্রবেশ করছেন, ও দুবার তো আমি বইলেই ফেলেছি, হ্যাঁ তো দুবার হয়ে গেল, আর একবার বিদায় সঙ্গে সালাম দিতেন, হ্যাঁ এটা হইতে পারে। আর কেউ কেউ বলেছেন যে না সবসময় করতেন না, যদি দেখতেন যে কোনো ব্যক্তি শুনল না তখন তিনবার দিতেন, সালাম আলাইকুম শোনেনি, সালাম আলাইকুম তাও শুনল না, সালাম আলাইকুম তিনবার, তাতে যদি না শোনে আরবার বলার প্রয়োজন নেই, সালাম দেওয়া দরকার নেই বারবার, ঠিক আছে। আর একটা হচ্ছে কারো বাড়িতে গেলে, কারো বাড়ির গেটে গেলে কয়বার সালাম দিবেন, হাদিস আছে তিনবার, তিনবার বেল বাজাবেন তিনবার সালাম দিবেন, এর বেশি না, তিনবারের বেশি বেল বাজানো ঠিক নয়, আর তিনবারের বেশি সালাম দিবেন আর ধর্ণা দিবস তাও ঠিক না, তিনবারে কোনো সাড়া শব্দ পেলেন না ফিরে চলে আসেন, অথবা তিনবারের ভিতরে বলা হলো যে ওয়াইজা কিয়ালাকুম ইরজাউ ফারজু, যদি বলা হলো যান এখন ফিরে যান আমার সময় নেই ফিরে যান, যদি আজকাল কাউকে ফিরিয়ে দেওয়া হয় আর জীবনেও তার সাথে দেখা সাক্ষাৎ করবে না, কত তাহলে সংকীর্ণতা আমাদের, হ্যাঁ অন্তরে অন্তর কত সংকুচিত আমাদের, ছোট মন খুব ছোট, কিন্তু আল্লাহ কোরআনে কত উদারতা শিখিয়েছে, মনে কোনো রকমের কষ্ট নেওয়া যাবে, জালিক আজকাল, এটি হচ্ছে তোমাদের অন্তরের অধিক তাজকিয়া, অধিক পবিত্রতা, তাজকিয়া আল্লাহ বলেছেন, আজকা অন্তর পরিষ্কার থাকবে, বেচারা সময় নেই আমাকে সময় দিতে পারেনি, ঠিক আছে জি, আমার অফিসে যদি কেউ আসেন মশলা জিজ্ঞাসা করার জন্য, আর যদি বলা এখন সময় নেই, আরে বাপ রে শেখের তো ব্যবহার ভালো না, দিলেন হুকুম লাগিয়ে, অথচ এটা ইসলাম, এটা ইসলাম, আমার সময় আমার ইচ্ছা হইলে আমি পারলে দিলাম আর না হইলে না দিলাম, কথা বোঝা গেছে না। আর আপনার হক বসিয়ে দিয়েছেন যখন আসবেন আপনার সুবিধা মতো না, যেই ব্যক্তির কাছে আছে, আমিও এরকমই, আমি কোনো ডাক্তারের কাছে গেলে
আপনারাও ডাক্তারের কাছে লাইন লাগিয়ে বসে থাকেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইন লাগিয়ে বসে থাকেন, কিন্তু দিন শেখার ক্ষেত্রে টেলিফোন করলাম উনি রিসিভই করেন না, মনে হচ্ছে যে ফরজ করে রেখেছেন আপনি নাকি? না, মোটেই না। কারো সময় হলে উঠাবে, না হলে উঠাবে না, এটা হচ্ছে শরীয়ত। জি, যেমন বাড়ির ক্ষেত্রে তিনবার সালাম দিবেন, তিনবার বেল দিবেন, আর তিনবার মধ্যে একটু করে গ্যাপ দিয়ে দিয়ে নয়, বাচ্চারা কিন্তু অধৈর্য, বাচ্চাদেরকে এভাবে তরবিয়ত করবেন, আচ্ছা বেলের উপর বেল, বেলের উপর বেলের উপর সাথে সাথে এমার্জেন্সি একবারে করে দিয়েছে। আল্লাহ না করে হয়তো আপনার ফ্যামিলি নামাজ পড়ছে অথবা বাথরুমের ভিতরে আছে, এই সময় সাথে সাথে বেরিয়ে আসা সম্ভব না। এই জন্য এদেরকে ছোটো থেকে ছেলে মেয়েদেরকে তরবিয়ত করতে হবে যে একবারে বেল বাজানোর পরে কমপক্ষে এক মিনিট দেড় মিনিট অপেক্ষা করবে বা তারও বেশি কমপক্ষে, তারপরে তখন আবার আরেকটা, তারপরে আরও কিছুক্ষণ পরে তারপর আরেকটা, তিনবার হইল না ফিরে যান, আর বাড়ির যদি হয় তাহলে বসে যান, ওখানে বসে থাকেন। জি, অদর যাওয়ার কী আছে? সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিতেন, তারপরে বসতেন কোথায়? মেম্বারে। তারপরে কি করতেন বেলাল রাদিয়াল্লাহু আনহু? বলেন ওয়া ইয়াখুযু বেলালুন ফিল আজান, তারপরে বেলাল আজান দাও শুরু করতেন। তো আজান কখন শুরু করতেন? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে বসে গেছেন। ফায়দা ফারাগা, যখন বেলাল আজান সমাপ্ত করতেন, আজান শেষ হইল কামা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াতেন, ওয়া খাতাব, আর খুতবা দিতেন। জুমার খুতবা দাঁড়িয়েই দিতে হবে, দাঁড়িয়ে দেওয়া ওয়াজিব। জুমার খুতবা দাঁড়িয়ে দেওয়া ওয়াজিব, ফরজ। জি, বসে খুতবা দেওয়া জায়েজ নয় জুমার। জি, এটি মশলাই ঠিক, কারণ আল্লাহ কোরআনে কারিমে সূরা জুম বলেছেন, ওয়াইদারা আও তিজারাতান আও লাহওয়ানিন ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়মা, তোমাকে দাঁড়ানো অবস্থায় তারা ছেড়ে দিয়েছিল, আল্লাহ কায়মান বলেছেন। জি, তারপর নবী সাল্লাম সারা জীবন দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, কখনো বসে খুতবা দেননি। বাকি অন্য আলোচনা, আমাদের আলোচনা দাঁড়িয়ে বসে, বক্তার যেমন সুবিধা, শ্রোতাদের যেমন সুবিধা, যেমন ইচ্ছা তেমন করেন, কোনো অসুবিধা নেই, বোঝা গেছে? কিন্তু জুমার খুতবা কী করতে হবে? দাঁড়িয়েই দিতে হবে। জি, ওয়াতামেদ আলা কৌসিন আও আসান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন তখন হয় ধনুক অথবা লাঠির ওপর ভর দিয়ে দাঁড়াতেন, একটা লাঠি অথবা ধনুক নিয়ে। জি, আরব দেশে ধনুক থাকাটা স্বাভাবিক, কারণ শিকার করতেন, তো কখনো ধনুক হাতে আছে, কখনো লাঠি হাতে আছে। তো আজকাল এই লাঠির সন্ন্যতটি আমাদের দেশে থেকে গেছে, আবার এইটাকে একবারে জরুরি মনে করে নিয়েছে, জরুরি মনে করে নিয়েছে। আর যদি কেউ লাঠি হাতে না নেয়, ধরিয়ে দিও, ধরিয়ে দিও, তো এত বাড়াবাড়ির কিছু নাই, এগুলো সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহাব। জি, লাঠি রহস্য আছে। আরব দেশে অনেকে প্রশ্ন করেন যে আরব দেশে তো কোথাও লাঠি দেখি না, হ্যাঁ আরব দেশে খতিবদের হাতে কোনো লাঠি দেখেছেন? লাঠি দেখি না। তো আমাদের দেশে কেন এরকম লাঠি? সব লাঠি বাধ্যতামূলক জুমার খুতবাতে, কেন? লাঠিতে একটা ফায়দা আছে, মেলা ফায়দার মধ্যে। মুসা আলাইহিস সালাম বলেছেন না, মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করলেন না ওই লাঠির কথা, যেন মুজিজা হয়ে গেল, জমাতিল কাবে ইয়ামিনেকা ইয়া মুসা, এ মুসা তোমার ডান হাতে এটা কী? বলে হে আসা, এটা লাঠি। তো উত্তর তো যথেষ্ট ছিল, কিন্তু উনি চাইছেন আল্লাহর সাথে বেশি কথা বলতে, যে যাকে ভালোবাসে তার সাথে বেশি কথা বলার চেষ্টা করে, বেশি কথা বলার চেষ্টা করে। এই চান্স আর পাবো না, যা বলার বলিনি, হ্যাঁ মন খুলে বলিনি। তো মুসা আলাইহিস সালাম চান্স আল্লাহর সাথে এই সুযোগই সুযোগ, আতাওয়াক্কাউ আলাইহা, আমি এতে হেলান দিই, একটু ভর দিই, আহুষ্য বিহা লাগানামি, আর আমি বকরি চড়াই, তখন বকরির জন্য পাতা ভেঙে টেঙে দিই, পাতা ডাল টাল ভেঙে দিই, ওয়ালিয়া ফিহা মারি বখরা, আর এই লাঠি দিয়ে আমার মেলা কাজ হয়, অনেক কাজ করি আমি এই লাঠি দিয়ে। লাঠি সুতরার কাজ দেবে, লাঠি থাকলে আপনার যে কোনো জীবজন্তু আপনাকে ভয় পাবে, লাঠি ওয়ালার কাছে কখনো কুকুর কাছে আসবে না, তাই না? হিংস্র পশুও ভয় পাবে, যে কোনো হিংস্র পশু ভয় পাবে আপনাকে লাঠি দেখলে। এই জন্য সিগারেট খাওয়ার উপকারিতা শুনেছেন, ক্ষতি তো মেলা শুনেছেন, কিন্তু উপকারিতা লাভ শুনেছেন? তিনটি লাভ আছে সিগারেট পান করলে বা বিড়ি খেলে, কি লাভ আছে? তিনটি লাভ আছে, কে বলতে পারে? থামেন থামেন, হ্যাঁ মনে আছে, মাশাআল্লাহ অনেক আগে বলেছি, হ্যাঁ চলেন বলেন, হ্যাঁ
ঢুকবে না কি ঘরে চোর ঢুকবে না চুরি হবে না বাড়িতে আগে আর বুড়ো হবে না মাশাআল্লাহ আর হ্যাঁ কুকুরে কামড়াবে না কুকুরে কামড়াবে না কেন কারণ যেই ব্যক্তি ধূমপান করবে তাকে ব্রঙ্কাইটিস আর হাঁপানি ধরে নেবে সুতরাং সে কি হবে তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে তাড়াতাড়ি কি হয়ে যাবে বুড়ো হয়ে যাবে অচল হয়ে যাবে তাড়াতাড়ি অচল হয়ে গেলে তখন লাঠিতে ভর দেওয়া ছাড়া সে চলতে পারবে না লাঠিতে ভর দেওয়া ছাড়া চলতে পারবে না ৩৫ বছর বয়সে লাঠি ধরতে হচ্ছে অচল হয়ে গেছে কঠিন অবস্থা তাই লাঠি হাতে থাকলে কুকুরে কোনো দিন কামড়াবে না আর যেহেতু ওর লাংস যেটা ফুসফুস নষ্ট হয়ে গেছে পচে সরে গেছে দেখেছেন তো যারা সিগারেট পান করবে ধূমপান করে তাদের লাংসের ছবিটা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দেখা হবে আপনারা একদম কালো পচা সরার মতো দেখে লাগছে তো যার ফলে ও ৩০-৩৫ বছর বয়সে সে খুক খুক সারা রাত খুক 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 করবে কাশতেই থাকবে আর যখন কাশতে থাকবে তখন চোর মনে করবে জায়গায় আছে রে এর বাড়ি চুরি করা যাবে না চোর ঢুকবে না আর তিন নম্বর ফায়দা কেমন করা হইল হ্যাঁ বুড়ো হবে না তাড়াতাড়ি মরে যাবে ক্যান্সার ব্লাড ক্যান্সার এক আহলে হাদিস মৌলভী খালি হানাফি ভাইরা বলেছে হানাফিদের সম্পর্কে বলেন আপনি সেজন্য আহলে হাদিস বলছি আমাদের সিনিয়র ছেলে ৪-৫ বছর নাম বলছি না যাতে সরাসরি গিবত না হয়ে যায় রাহেম আল্লাহ মাফ করে দিই ভালো আলেম ছিলেন এলেম যথেষ্ট এলেম ছিল জামিয়া সালাফিয়া বেনারস থেকে আমাদের ৪-৫ বছর আগে পড়াশোনা করেছেন এবং গোটা মাদ্রাসাতে বাঙালি ছেলেদের মধ্যে ফার্স্ট হয়েছিল সুবহানাল্লাহ এত বেশি জর্দা খেতেন পানে এত এত পান খাওয়া অভ্যস্ত আর পানে জর্দা জর্দার মধ্যে দামি দামি জর্দাগুলো কোথায় কয়শো জর্দা বলে হ্যাঁ ৪২০ আর ৪০০-৫০০ নাকি এরকম জর্দা থাকে তো শোনা কথা বলছি তো এই জর্দা এতটা করে দিয়ে দিয়ে পান খেত তারপরে হয়ে গেল ব্লাড ক্যান্সার মাত্র বয়স ৩০ সেই বয়সে ব্লাড ক্যান্সার আর তারপরে তাকে নিয়ে গেল কলকাতা আর কলকাতাতে রাস্তাতে ইন্তেকাল করলো মারা গেল যেই ৩০ বছর বয়সে তাহলে কথাগুলি আসলে শুধু হাসার নয় বাস্তব সত্য যে যারা তামাক জাতীয় প্রোডাক্ট ব্যবহার করবে সেটা বিড়ির আকারে হোক সিগারেটের আকারে হোক আর খৈনির আকারে হোক আর জর্দার আকারে হোক তামাক হোক আর গুল গুটকা হোক যেভাবে হোক না কেন ওরা বুড়ো হবে না বুড়ো হওয়ার চান্সই হবে না হ্যাঁ ও ৩০ বছর ৩৫ বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে মরে যাবে তার কিসের বুড়ো হবে তো এই তিনটা ফায়দা আছে যার এই তিনটা ফায়দা দরকার তারা বিড়ি সিগারেট ছাড়বে না জর্দা খাবে জি আল্লাহ হেফাজত করুন তো কি বলছিলাম আলোচনা করছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাঠি নিয়ে হ্যাঁ তো লাঠি থাকলে যে ফায়দাটা সেটা হচ্ছে সব বক্তা তো ওই মানে সাহসিকতার সাথে বলতে পারে অনেকের ভিতর কাঁপে হয়তো কথা বলছে কিন্তু ভিতর থরথর করে কাঁপে এটা জানেন কি না আপনারা আমাদেরও কেঁপেছে এক সময় প্রথম দিন যখন আমি আঞ্জুমান ট্রেনিংয়ে উঠেছিলাম তখন আমার মনে আছে ইন্না বালাউ না হো কামা বালাউ না আসহাবাল জান্নাতি এই বিষয়বস্তু নিয়েছিলাম যে বাগানওয়ালার কিসা কাহিনী যে ও তো খুব দান খায়রাত করতো কিন্তু ছেলেরা বলে যে আমার বাপ তো বোকা লোক ছিল সব দান করে দিত রে রাতের অন্ধকারে আমরা সব পেড়ে নিয়ে চলে আসবো আর ফকির মিসকে কিচ্ছু দেবো না আর রাতের অন্ধকার আসে তো বাগানি আনবে বাগাল জ্বলে শেষ হয়ে গেছে এই কিসা প্রথম ওই গমের জমিতে না ধানের জমিতে ঠিক মনে নাই সিজনটা কী ছিল গমের জমিতে গিয়ে আগে ট্রেনিং করেছি দাঁড়িয়ে আইলের উপরে দাঁড়িয়ে যেন এই গমগুলো দাঁড়িয়ে আছে যে জঙ্গল আছে এগুলি আমার শ্রোতা ১০ মিনিট পর্যন্ত ট্রেনিং করে এসেছি আর বহুবার ট্রেনিং করে তারপরে এসেছি যাতে ভালো করে বলতে পারি আসার পরে ঘড়ি দেখে মাত্র ৪ মিনিট হয়েছে শেষ হয়ে গেল পুঁজি ৪ মিনিট আমার পুঁজি শেষ আমার কথা বোঝা গেছে এটা কোন সালের কথা তাও বলতে পারো ১৯৭৩-এর কথা ৭১-এর পরে ১৯৭৩ সালে যখন আমার বয়স ১২ ধরেন এইরকম বয়স তখনকার যুগে প্রথম আঞ্জুমানের ট্রেনিংয়ে এসে দাঁড়িয়ে আর মাথার ঘাম পা পর্যন্ত বয়ে চলেছে দেখছি পা দিয়ে আমার ঘাম বইছে ঘাম বইছে দাদা বোঝা গেছে সুবহানাল্লাহ তো এই যে ভয় থাকে আর লাঠিটা হচ্ছে সাহারা লাঠি থাকলে একটু ভয়টা কম যদি কাঁপেও তো বুঝতে পারবে না লাঠি ধরে আছে যখন শরীরটা কাঁপে আমাদের ট্রেনিংয়ের সময় বেশ কিছু টেকনিক শেখানো হইতো
শেখানো হইতো মদিনা ইউনিভার্সিটি পর্যন্ত, কারণ অনেকে তো এখানে এসে বড় হয়ে অতো শিখে অনেকে। তো মদিনা ইউনিভার্সিটি আমাদের একটা সাবজেক্ট ছিল, সেটা ছিল ওসুলুদ দাওয়া, দাওয়ার তো দাওয়ার নিয়ম নীতিমালা, তাতে খেতাবা মানে আপনার লেকচার ভাষণ, ভাষণের ক্ষেত্রে কায়দা কানুন, যদি আপনার ভিতর কাঁপে আর দেখছেন যে আপনার আঙ্গুল কাঁপছে তা তো মানুষ বুঝতে হবে, কাঁপলে দেখলে তো বুঝতে পারবেন যে কাঁপছে, কথা বললে কী হবে কাঁপছে তাই না, তো কি করবেন আপনি তখন এইরকম করবেন, একটা শেখানো হয়েছে আমাদেরকে, বুঝতে পারবেন না, মনে করছেন যে আপনি করছেন না করছেন, কিন্তু আসলে এতে কী হচ্ছে আপনার ভয়টা আপনার দূর করে দিচ্ছেন আপনি, হ্যাঁ শরীরটা গরম করছেন আপনি, বোঝা গেছে। তো কি বলছিলাম, লাঠি হাতে থাকলে ওই আপনার সাহস থাকবে, একটা হেম্মত হবে যে লাঠি থাকলে একটা হেলান দিলেন আপনি, হ্যাঁ। আর এখানে দেখবেন যে এখানে যে মেহরাব কি বলছে যেটা খুতবার জন্য যে জায়গা তৈরি করা আছে সেটাতে কিন্তু ঘেরা একটা প্রাচীর আছে আর কাঠ লাগানো আছে বেশিরভাগ জায়গায়, তো ধরার ব্যবস্থা আছে, দেখবেন যে অনেক খতিবরাই এক হাতে ধরে আছে আর এমনি এক হাতে হয়তো তো দেখেই পড়ে বেশিরভাগ, এটাতে সুবিধা হয় যে গোছানো কথাবার্তা হয়, কারণ অনেকে এলোমেলো করে দিবে, হ্যাঁ যদি এইসব লেখা না থাকে তো অনেকে এলোমেলো করে দিবে, কিন্তু সময় উপযোগী আলোচনা হইতে হবে, এই নয় যে 50-100 বছর আগে যে খুতবাগুলি 12 চাঁদের 12 খুতবা লেখা আছে ওইটাই পড়ছেন তো ওতে কোনো ফায়দা নেই, কিন্তু নতুন নতুন যদি কেউ লিখে নিয়ে এসেও পড়ে তো অসুবিধা নেই, হয়তো ওর এ অভ্যাস নাই যে ও লেকচার দিবে, কিন্তু খুতবা দেখে হইলে গোছানো অনেকের লেকচার হয়তো অভ্যাস আছে, কিন্তু লেকচার দিতে বললে এলো পাথাড়ি করতে গিয়ে 5টা পয়েন্টের ও 2-3টার পর আর খুঁজে পাবে না, ভুলে গেছে হয়তো, আর 10টা হয়তো বলতেই পারবে না, কিন্তু সামনে যদি নোট থাকে তাহলে সিরিয়ালি বলছে, শ্রোতাদের ফায়দা হইল। এই জন্য কোনটি তরিকা ভালো বক্তব্যের, বিনা লিখাতে কোনো নোট লিখবো না, না কোনো নোট রাখবো না, কোনো নোট লিখবো না, কোনো নোট রাখবো না, অথবা নোট থেকে বক্তব্য করা শুধু, না দুটোর সমন্বয় করা, কোনটা বেশি ভালো, তিনটি অবস্থা বললাম, সমন্বয় করা, আপনি আয়াত হাদিস সম্মুখস্থ রাখবেন এটা সবচেয়ে বেস্ট, আর বাকি আপনি নোট রাখেন, পয়েন্ট নোট রাখেন, আর প্রয়োজন যদি যে আয়াত হাদিস দুইটা একটা নোট রাখলে রাখতে পারেন, নোট আছে ঠিক আছে, কিন্তু নোট সবসময় দেখবেন না, সবসময় যদি দেখেন তাহলে এটা ভালো হবে না, কিন্তু আপনি পয়েন্টটা দেখে নিলেন আর তারপর বলতে শুরু করলেন, এতে হবে কি গোছালো কথাবার্তা হবে আর সুন্দর কথা হবে, মানুষের ফায়দা হবে, এটা সবচেয়ে ভালো। জি, আর শুধু ভাষণ হাওয়াই ভাষণ এতে কখনো গোছালো হয় না, যার ফলে আমাদের দেশে জলসা মহফিলের আলোচনা কোনো বিষয়ভিত্তিক আছে, কোথা থেকে শুরু করলো কোথায় গিয়ে শেষ করলো এমন জায়গায় চলে আর ঘুরে আসতেই পারলো না, বেশিরভাগ ভক্ত আর ফিরে আসে না, যেই জায়গাতে শুরু করেছে ওখানে আর ফিরে আসার ক্ষমতা হয় না, কারণ ও তো পয়েন্ট নেই, ও এলো পথাড়ি বাস টাইম পাস, টাইম পাস। তো এখানে এই জন্য নাই যে প্রয়োজন নাই, সেই জন্য হয়তো লাঠি রাখে না, কিন্তু লাঠি রাখলে সুন্নাত এটি। ওয়াকান মেম্বার ও সালাসা দারাজাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার ছিল তিনটি সিঁড়ির মেম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, কিন্তু তিনটির বেশি করা যাবে না এমন কথা নয়, তিনটির বেশি করা যাবে না, ধরেন বিশাল মসজিদ আর শুধু যদি তিনটি সিঁড়ি করা হয় তাহলে লোকজন দূর থেকে দেখতে পাবে না, উদ্দেশ্য এই মেম্বারের কি, মেম্বারের উদ্দেশ্য হচ্ছে স্টেজের মতো যাতে করে দূর থেকে লোকেরা বক্তাকে বা খতিবকে দেখতে পায় এবং আকর্ষণ হয়, যত বেশি আকর্ষণ হবে তত বেশি মনোযোগী হয়ে শুনবে উপকৃত হবে, এটা হচ্ছে উদ্দেশ্য। এই জন্য এই দেশে দেখবেন অনেকগুলি আপনার ওই জুমার খুতবা দেওয়ার জায়গা উঠতে ধরেন সিঁড়ি, অনেকগুলি সিঁড়ি আছে, তার মানে এনে যে এই সুন্নতের খেলাফ সব কাজ ফতোয়া দিয়ে বসবেন, এটা জাহিরি ফতোয়া যে তিনটে সিঁড়ি হইতে হবে, এখন বেশি একটু উঁচা করে যদি তিনটা সিঁড়ি করেন তাহলে তো এমন সিঁড়ি হবে যে উঠতেই পারবেন না আপনি, এক সিঁড়িতে আরো সে উঠতে পারবেন না, হ্যাঁ বয়স্ক ইমাম হলে বয়স্ক ক্ষতি হলে তো আরও উঠতে পারবে না। জি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ছিল, যদি সেটা যথেষ্ট হয় তো ভালো। ওয়াকান কাবলা ইত্তিখাজি ইয়াকতুবু আলা জিজ্ইন ইলা জিজ্ইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেম্বার তৈরি করার আগে ঝাউ গাছ দিয়ে তৈরি করা হয়েছিল, যেমন হাদিসে রয়েছে, মেম্বার তৈরির আগে নবী সাল্লাম খুতবা দিতেন তখন একটা খেজুরের কাণ্ড, খেজুরের যে গাছের যে বডিটা কাণ্ড, এই কাণ্ড একটা পোতা ছিল সেটাতে হাত দিয়ে হেলান দিয়ে বক্তব্য করতেন। ওয়ালাম ইউদাল মেম্বার ফি ওয়াসাতিল মসজিদ, নবী সাল্লামের মসজিদ নববীতে মসজিদের মাঝখানে মধ্যবর্তী স্থানে কিন্তু মেম্বার রাখা ছিল না, এখন সাধারণত কী হয় মেম্বারটা কোথায় থাকে,
মসজিদের মেহরাবের পাশে মাঝখানে বা মাঝখানের কাছাকাছি। নবী সাল্লাল্লাহু মেম্বারটি কিন্তু একেবারে মাঝখানে ছিল না, এতে বোঝা যাচ্ছে যে মেহরাব যেখানে সলাত পড়বেন সেটা তো মাঝখানে থাকবে, কিন্তু মিম্বার মাঝখানে থাকতে হবে এমন কথা নেই। ডানে বামে কম বেশি করে মিম্বার যেখানে সুবিধাজনক সেখানে রাখা যেতে পারে। কোন দিকে ছিল তাহলে? বলছেন বাল ফি জানিবিল গারবি, ফি জানিবিল গারবি, পশ্চিম সাইডে ছিল। পশ্চিম কোন দিক? বাবু সালামের দিক। মসজিদে নবীতে দাঁড়ান, মসজিদে নবীতে কোন দিকে আছে কিবলা? কোন দিকে কিবলা? হচ্ছে দক্ষিণ দিকে, দক্ষিণ হচ্ছে এইদিকে, তাই না? কিবলা দক্ষিণ দিকে যখন এইদিকে মুখ করে আপনি মসজিদে নবীতে সালাত পড়ছেন, তো নবী সাল্লাম খুতবায় দাঁড়াতেন উত্তর দিকে মুখ করে, উত্তর দিকে। এখানে যখন মুসাল্লা মানে ইমাম সাহেবের জায়গা, হ্যাঁ মেহরাব, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশ্চিম সাইডে ছিলেন। পশ্চিম সাইড হচ্ছে এইদিক, পশ্চিম হচ্ছে এইদিক। তাহলে নবী সাল্লামের খুতবার জায়গা বা মেম্বারটি ছিল এই সাইডে, হ্যাঁ কিছুটা দূরে হয়তো ছিল, এমন নয় যে এক কোনাতে ছিল, এরকম নয়, এই সাইডে ছিল। এই সাইডে ছিল না, পূর্ব সাইডে ছিল না, কোন সাইডে ছিল? ইমামতের জায়গার পশ্চিম সাইডে ছিল, যেখানে লেখা আছে। কিন্তু এখন গিয়ে ওইখানে যারা যাবেন যদি যেতে পারেন ওই জায়গায়, আজকাল যাওয়াটা খানিকটা জটিল হয়ে গেছে, কারণ সবসময় ঘেরেই রাখছে। এক সময় তো এত খোলা মেলা ছিল, আর আলহামদুলিল্লাহ খুব সহজ ছিল, কঠিন হয়ে গেছে এখন ওই সব জায়গায় যাওয়াটা। তো লিখা আছে হাজা মুসাল্লা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওই মেহরাবটা লিখা আছে হাজা মুসাল্লা রসুল, এটি হচ্ছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাতের স্থান, মুসাল্লা, যাই নামাজ। জি ওয়া বাইনাল হা, বলছেন বাইনাহু ওয়া বাইনাল হায়াতি কাদরু মামার শাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মেম্বারের জায়গা আর দেয়ালের মাঝখানে কতটা জায়গা ফাঁকা ছিল? বলছেন একটি ছাগল পারাপার করার সমান, মানে একেবারে তাহলে দেওয়ালের সাথে সেটা ছিল না। এই যে বর্তমান দেয়াল এটা না, এটা তো পরে বাড়ানো হয়েছে ওই দিকটা, ওই যে বেড়া আবু সালামের দিকটা কিন্তু পরে বাড়ানো হয়েছে। আর এইটাই ছিল শেষ দেয়াল যেটা বাবুর রহমা পর্যন্ত এই আছে, মানে বাবু সালামের এই দিক পর্যন্ত। বাবু সালাম দিয়ে যখন ঢুকবেন বাম হাতে যে যে দেয়ালের মতো আছে আর পিলারগুলো আছে ওইটি শেষ ছিল। তো এইখান থেকে যে দেয়াল ছিল, দেয়াল থেকে মেম্বারের দূরত্ব ছিল একটি ছাগল পারাপার করার সমান। সহি বুখারিতে হাদিস রয়েছে, সহি মুসলিমে রয়েছে। ওয়াকান ইজা জালাস আলাইহি, নবী সাল্লাম যখন মেম্বার বসতেন, মেম্বারে শুধু জুমার খুতবার দেওয়ার জন্য বসতেন না, বরং জুমার খুতবা ছাড়া এমনিও বক্তব্য দিতেন, ভাষণ দিতেন, তালিম দিতেন মেম্বারে বসে, মেম্বারে বসে। ওয়াকান ইজা জালাস আলাইহি গাইর জুমা, জুমা ছাড়া যখন বসতেন নবী সাল্লাম মেম্বারের উপর, আউ খাতাবা কায়মানি আমল জুমা, অথবা জুমার দিনে খুতবা দিতেন মেম্বারে দাঁড়িয়ে, তাহলে বোঝা গেল যে নবী সাল্লাম অন্য অন্য ভাষণগুলি মেম্বারে বসেই দিতেন, হয়তো কোনো তালিম দিচ্ছেন, দর্শ দিচ্ছেন মেম্বারে বসেই, কিন্তু যখন জুমার খুতবা দিতেন তখন মেম্বারে দাঁড়িয়ে। নবী সাল্লামের সুন্নত কী ছিল? ইস্তাদারা আসহাবহু ইলাইহি বিওজুহ, নবী সাল্লাম কিন্তু এদিক ওদিক ফিরতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা খুতবা দিতেন এইভাবে, আর সাহাবায়ে কারাম গোটা মসজিদ থেকে একটু বাঁকা বাঁকা হয়ে খতিবের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিকে ঘুরে বসতেন, তাহলে কাতার মেনটেন করে বসে থাকবেন আর আপনি ওই দিকে তাকাবেন, ওই দিকে তাকাবেন, এমনটা সুন্নত নয়। কিন্তু সুন্নত হচ্ছে যে খতিবের দিকে তাকানো, আপনি শরীর কিছুটা ঘুরিয়ে দেন যাতে আপনি খতিবকে সামনে করে আপনি মনোযোগী হয়ে শুনতে পারেন, এটি হচ্ছে রসূলুল্লাহ সাল্লামের সুন্নাত। জি, এটি হচ্ছে রসূলুল্লাহ সাল্লামের সুন্নাত। যখন খুতবা শেষ হয়ে যাবে, সালাতের জন্য কাতার লাগবেন, তখন আপনি পুরো কিবলামুখী হবেন। এখানে আরেকটি সুন্নত আলমার উল্লেখ করেছেন, আর এর বিপরীতটাকে মকরু বলেছেন, সেটা হচ্ছে যে আমরা বক্তব্যে যেমন একবার এইদিকে তাকাচ্ছি, একবার এইদিকে তাকাচ্ছি, তাই না? হ্যাঁ, এদিক ওদিক তাকাচ্ছি। নবী সাল্লামের জুমার খুতবাতে এইরকম তাকানো আদর্শ নয়। কিন্তু নবী সাল্লাম আদর্শ হচ্ছে যে সোজা তিনি থাকবেন, সোজা থাকবেন খুতবাই, আর লোকেরা তার দিকে মুখ ঘুরিয়ে থাকবে, শুনতে থাকবে। আর এর বিপরীতটাকে যে খতিবরা অনেকেই একবার এইদিকে আবার এই দিকে, হ্যাঁ এইভাবে যে সম্বোধন করছেন, এটি কমপক্ষে মাকরুহ, অপছন্দনীয় বলেছেন। জি, অপছন্দনীয় বলেছেন জি ওলামায়ে কেরামগণ। আর এটি হচ্ছে প্রায় ওলামাদের মত, এতে যেন এমন কোনো ইখতিলাফ নাই বিষয়টি, অনেকে খেয়াল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন সুন্নত মোতাবেক আমাদের সমস্ত আমল করার তৌফিক দান করেন। অল্প আলোচনা আছে, সুতরাং সেরেই নিই সেটা। ওয়াকানা ইয়াকুমু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন, ফায়াখতুব, কখন?
প্রথম খুতবা দিলেন হ্যাঁ দাঁড়িয়ে আর খুতবা দিলেন আর তারপরে যেহেতু জুমাতে কয় খুতবা দুই খুতবা সুম্মা ইজলিসু জালসাতান খফিফা তারপরে হালকা বসা বসতেন অল্প সময়ের জন্য এক মিনিট খুব বেশি হলে তারও কম হ্যাঁ 30 সেকেন্ড আধা মিনিট এই রকম বসা বসতেন আচ্ছা এই বসা কেন এই বসাতে কোনো জিকির আজকার আছে নাকি দোয়া আছে নাকি না কোনো জিকির আজকার নেই কোনো বিশেষ সুন্নতি দোয়া নেই কেউ যদি মনে করে কোনো খতিব যে আমি এই সময়টাই দোয়া করে নেব তাও জায়েজ কারণ এই সময়টাই দোয়া কবুলের এটা গুরুত্বপূর্ণ সময় কারণ দুটো সময় একটা সময় জুমার দিনে যে রয়েছে যেই সময় যে কোনো দোয়া করেন আল্লাহর কাছে কবুল হবে তার ব্যাখ্যা করতে গিয়ে যে মতগুলি রয়েছে এর আগে আলোচনা করেছি তার মধ্যে দুটি মত হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটি হচ্ছে হ্যাঁ খুতবা শুরু হওয়া থেকে শুরু করে সালাত শেষ হওয়া পর্যন্ত তাহলে এই যে দুই খুতবার মাঝখানে বসেছেন ওই সময়টি খতিব দোয়া করতে পারেন কারণ এটা দোয়া কবুলের সময় ওই মুহূর্ত চলছে এইরকমই যারা খুতবা শুনছিলেন ওই সময়টি দোয়া করতে পারেন এমনিও দোয়া করতে পারেন হাত উঠিয়েও মাঝে মধ্যে যদি করেন হাত উঠিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করবো তাও সম্মিলিত নয় একসাথে নয় কিন্তু দোয়া করতে পারেন কোনো অসুবিধা নেই এই সময় দোয়া কবুল হয় তো দোয়া করতে পারেন আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াই করতেন এমন কোনো প্রমাণ নেই আসল উদ্দেশ্য হচ্ছে মাঝখানে বিরতি দেওয়ার যে খতিব অনেক সময় কিছু কথা এখন স্মরণ করতে হবে যেগুলি বলা খুব জরুরি আর ছুটে গেছে হ্যাঁ রিমাইন্ড করানো জি এর জন্য একটু বিরতি দিতে হয় কথা বলতে থাকলে কিন্তু স্মরণে নাও আসতে পারে কথা বলতে থাকলে স্মরণে নাও আসতে পারে কিন্তু যখন একটু বিরতি দেবেন আর একটু হ্যাঁ আপনার চিন্তা শক্তিকে কাজে লাগাবেন যে আর কি কি পয়েন্ট গুরুত্বপূর্ণ আছে যেগুলো ছুটে যাচ্ছে বা বলা জরুরি তখন ওই কথাগুলি চলে আসবে যার ফলে এই বসাটি দুই খুতবার মাঝখানে তো এই বসলেন সুম্মা ইয়াকুমা তারপরে দাঁড়াতেন ফায়াক্তুবুস সানিয়া দ্বিতীয় খুতবা দিতেন ফায়দা ফারাগা মিনহা যখন খুতবা শেষ হতো আখাজা বিলালুন ফিল ইকামা বেলাল বিলম্ব না করে একামত দেওয়া শুরু করতেন ওয়াকানা ইয়ামর বিদনু ওয়ে মিনহু ওয়াল ইনসাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবার সময় লোকজনকে বলতেন কাছে কাছে বসো দূরে নেই কাছে আসো দূরে দূরে বসে না কাছে চলে এসো আর কি বলতেন মনোযোগী হয়ে শোনো ইনসাত মানে চুপ হয়ে শোনো নীরব হয়ে শোনো আর কি বল ও ইখবির আর বলতেন আন্নার রাজুল ইযা ক্বাল আলাইহি সাহেব এই কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি খুতবা চলাকালীন কাউকে বলে যে চুপ থাকেন কথা বলছেন কেন তাহলে সেই ব্যক্তি ফাকাদ লাগা সে অসার ফালতু কাজ করলো সেও গুনাহ কাজ করলো তার মানে খুতবা শোনাটা এত গুরুত্বপূর্ণ যে ওই সময় আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার ভালো কাজের উপদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়া এটাও করা চলবে না উপস্থিত যারা রয়েছেন মুসল্লি তাদের এটা করার অধিকার কার যদি করতে হয় এমাম সাহেবের এমামের সাথে কোনো মুসল্লি কথা বলতে পারে এটাও মাসলা জান এমামের সাথে মুসল্লি কথা বলতে পারে কোনো মুসল্লি যেমন ওই সাহাবি আছে ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির দোয়া করে দেন ইয়া রাসূলুল্লাহ বৃষ্টিতে সব ডুবে শেষ হয়ে গেলাম ধ্বংস হয়ে গেলাম এই দোয়া করেন যাতে করে আল্লাহ বৃষ্টি থামে দেন বলেছেন তো বলেন নাই তাহলে কথোপকথন জায়েজ আছে কার সাথে খতিবের সাথে কোনো ব্যক্তির হইচই না একজন কথা বলছে জায়েজ আছে এইরকমই নবী সাল্লাল্লাহু কথা বলছেন সাল্লাই তারা কাতায়ন এই তাহিয়াতুল মসজিদ পড়েছ কথা বললেন না বললেন না আর উত্তর দিচ্ছেন পড়নি উঠো পড়ো তাহলে কথোপকথন শুধু একটি কথা নয় এমাম যিনি খতিব খুতবা দিচ্ছেন আর যারা শ্রোতা রয়েছেন তাদের কথা বলা যাবে হ্যাঁ এমাম কথা বলতে পারবে খতিব কথা বলতে পারবে বা খতিবের সাথে যারা উপস্থিতি রয়েছে তাদের কেউ কথা বলতে পারবে কিন্তু আপোষে কথা বলা জায়েজ নয় এটি অসার কাজ যদি কেউ ভালো কথাও বলে ভালো উপদেশ দেয় ধরেন একটা লোক কেউ খেলাধুলা করছে মোবাইল বের হচ্ছে মোবাইল টিপছে মানে খুবই খারাপ লাগছে আপনাকে থামা মুশকিল ওই সময় এই মোবাইলটা রাখতে পারেন না 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 বলা যায় না আপনার জন্য আপনি বলবেন না ওটা ইমাম যদি দেখে ইমাম বলবে ওমাল্লাগার কেউ যদি এরকম অসার কাজ করে খুতবা চলাকালীন ফালা জুমআ তালাহু তার জুমা নেই তার জুমা হবে না কি হবে তাহলে জোহর হয়ে যাবে সে জোহরের নেকি পাবে জুমার নেকি জুমার সব পাবে না এই মর্মে যে হাদিস রয়েছে অধিকাংশ হাদিসগুলি জয়ীফ দুর্বল এই ভাষাতে যে হাদিস রয়েছে হাদিসটি শোনায় মুসনাদ আহমদে রয়েছে প্রথম খণ্ড 93 পৃষ্ঠা কিন্তু ওর সনদে রয়েছে মাওলা ইমরাত আতাল খোরাসান আতা খোরাসানির
আর মহিলা স্ত্রীর স্বাধীনকৃত গোলাম সেই ব্যক্তি হচ্ছে মজহুল অজ্ঞাত পরিচয়। তাহলে হাদিস জয়ীফ, হাদিস জয়ীফ, যেই ব্যক্তি জুমার সময় অসার কথা বলল সেই ব্যক্তির জুমা হবে না। যদি আপনি ভালো কাজের উপদেশ দেন, অন্যায় কাজে বাধা দেন, আপনি ফালতু কাজ করলেন, আপনারই জুমা হবে না। তাহলে যেই ব্যক্তি অন্যায় কাজ করছে, গুনাহ করছে, তার কী হবে অবস্থা? তার তো আরও অবস্থা খারাপ, তাই না? কিন্তু হাদিস জয়ীফ। তবে এর সমর্থনে একটি হাদিস আছে, যে হাদিসটি হাসান। সেই হাদিসটি ইবনে খুজাইমায় রয়েছে, 1810 নম্বর। আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, মরফু নবী সর বলছেন, ওয়ামান লাগা, যেই ব্যক্তি অসার কাজ করবে খুতবা চলাকালীন, আও তাখাত্ত, অথবা মানুষের কাঁধের ওপর দিয়ে ডিঙ্গে ডিঙ্গে লাফিয়ে যাবে, কানাত লাহু জোহরান, তার জোহর হয়ে যাবে। তার জোহরের সলাত হলো, মানে জোহরের নাকি পেলো কিন্তু জুমা তার হবে না। ওয়াইসনাদু হাসান, তার এই সনদটি হচ্ছে হাসান, সনদ হচ্ছে হাসান। সুতরাং সতর্ক সাবধান। জি, তারপরে বলছেন যে অকানাইজা সাল্লাল জুমাতা, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি জুমার সালাত পড়ার পরে কি করতেন? সুন্নাত বলছে, দাখালা মানজালো, বাড়িতে ঢুকে পড়তেন, বাড়িতে চলে যেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাসাল্লা রাকাতাইন সুন্নাতাহা, জুমার পরের দুই রাকাত সুন্নাত বাড়িতে গিয়ে পড়তেন। বাড়িতে পড়লে কত পড়তেন? দুই পড়তেন। আর হাদিসে নির্দেশ দিয়েছেন, হুকুম, বাচনিক হাদিস রয়েছে, চার পড়তে বলেছেন। ও আমার আমান সাল্লাহা, আর নবী সব নির্দেশ দিয়েছেন মুসল্লিদেরকে, আইয়োসাল্লি বাদা আরবান, যে জুমার পরে তোমরা চার রাকাত পড়বে, জুমার পরে চার রাকাত পড়বে। তো চার রাকাতেরও হাদিস পেলাম আর দুই রাকারও হাদিস পেলাম, তো কি সমন্বয় করব? কেউ তো বলছেন আপনি দুইও পড়তে পারেন, চারও পড়তে পারেন। কিন্তু শেখুল ইসলামের তাইমা রাহমাহুল্লাহ সম্পর্কে এমআই বিবুল কাইম রাহমাল্লাহ বলছেন, কালা শেখোনা, আমাদের শেখ বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে শেখ ভাষাটি, আলেমকে বা ওস্তাদকে শেখ বলা, এটা খুব প্রাচীন ভাষা, প্রাচীন ভাষা এটা। এটা ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহকে সপ্তম অষ্টম শতাব্দীতে তার ছাত্র ইবনুল কাইয়িম বলেছেন কালা শেখুনা। তারপরে ইমাম আহমদ রাহমাহুল্লাহকে তার ছাত্ররা শেখ বলেছেন। তারপরে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে তার ছাত্র আবু ইউসুফ মোহাম্মদ শেখ বলতেন। এই জন্য আবু ইউসুফ আর ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ দুইজনেই হচ্ছেন ইমাম মোহাম্মদের ওস্তাদ। এই জন্য ফেকা হানফি ফেকার পরিভাষায় দুই শেখাইন বলা হয়, মানে দুই ওস্তাদ, মানে ইমাম মোহাম্মদের দুইজন ওস্তাদ, দুই শেখ, আবু ইউসুফ আর কে, আবু হানিফা, বোঝা গেছে। আর সাহেবান মানে দুই সঙ্গী, কারণ দুইজনই ছাত্র, আবু ইউসুফ আর মোহাম্মদ দুইজনই ইমাম আবু হানিফার ছাত্র, তখন সাহেবান, সাহেবান। জি, তো শেখ ভাষাটি হচ্ছে ইসলামিক ভাষা, যা সালাফদের যুগ থেকে চলে আসছে, ওস্তাদকে বলা বা যার থেকে আপনি এলিম শিখছেন। কিন্তু এই মৌলানা আর হুজুর আর হাজরাত, এগুলি আমাদের ভারতীয় ভাষা, আর এগুলোতে সুফির সুফি ইজমের গন্ধ আছে, সুফি ইজমের গন্ধ আছে। তো নাজায়েজ বললাম না? জি, তো কালা শেখ না, ইমাম ইবনুল কাইম রাহমাহুল্লাহ বলছেন, ইবনুল কাইম রাহমাহুল্লাহর কথাকে সংক্ষিপ্ত আকারে নকল করতে গিয়ে মোহাম্মদ আবদুল্লাহ রাহমাহুল্লাহ এইভাবে উল্লেখ করে দিয়েছেন, কিন্তু কথাটি কিন্তু ইবনুল কাইমের, কারণ ইমাম মোহাম্মদ আবদুল্লাহের যুগ তো হচ্ছে এই 200 বছর আগে। তো ইমাম মোহাম্মদ আবদুল্লাহের সরাসরি শেখ তো আর ইবনে তাইমিয়া নয়, ইবনে তাইমিয়ার হচ্ছেন ইবনে তাইমিয়ার কার ওস্তাদ, ইবনুল কাইম রাহমাহুল্লাহর যে আসল জাদুল মত, যে পাঁচ খণ্ডে রয়েছে তার ওস্তাদ। তো ইমাম ইবনুল কাইম রাহমাহুল্লাহ বলছেন যে ইজা সাল্লা ফিল মসজিদে সাল্লা আরবান, যখন মসজিদে কোনো ব্যক্তি পড়বে সুন্নাত, তখন চার রাকাত পড়বে। ওয়াইন সাল্লা ফি বাইতে, আর বাড়িতে যখন পড়বে সাল্লা রাকাত তাইন, দুই রাকাত পড়বে। তাহলে দুই রকম হাদিসে কি হয়ে যাবে? সমন্বয় হয়ে যাবে, কারণ নবী সাল্লাম বাড়িতে কত পড়তেন? দুই পড়তেন, কিন্তু সাহাবিদেরকে কত পড়তে বলেছেন? চার পড়তে বলেছেন, কারণ নবী সাল্লাম জানছেন যে এরা মসজিদেই পড়ছে, তো মসজিদে পড়ছো তাহলে হ্যাঁ চার পড়ো। এখান থেকে কেউ কেউ ইস্তেমবাত করেছেন যে সুন্নত নামাজ কেউ যদি মসজিদে পড়ে তো কমপক্ষে অর্ধেক নাকি পাবে, অর্ধেক পাবেন, আর বাড়িতে পড়লে ডবল পাবেন। তো কেন অর্ধেক নিতে যাবেন আপনি? যেমন সুন্নত যদি কেউ বসে বসে পড়ে, যেমন হানাফি মজহাবের লোকেরা কিছু নফল পড়ে কি বসে বসে, মাগরিব পড়ে, এশা পড়ে, নফল পড়ে না বসে বসে? হাদিসে কি আছে? সুস্থ ব্যক্তি যদি বসে বসে পড়ে, ফরজ তো হবেই না, ফরজের জন্য দাঁড়ানো শর্ত, কিন্তু সুন্নত নফল হয়ে যাবে, কিন্তু অর্ধেক নাকি পাবে। তো আরে অর্ধেক কেন নেবেন? দুনিয়ার বেতনে তো কেউ রাজি হবেন না যে অর্ধেক নেবো। যদি কফিল বলে যে দেখো তোমার জন্য দুটো বেতন আছে, 1000 আর 2000, কোনটা নেবে? তো যতই কঠিন কাজ হোক 2000 ওলা চাকরি দেন হবে, দাদা বোঝা গেছে। আর এখানে তো
নেকির আর বেশি প্রয়োজন নেই, কারণ জান্নাত পেয়েই গেছি। আল্লাহ হেদায়ত করুক। কুলতো, বলছেন ওয়ালা হাজা, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমাহুল্লাহ বলছেন, সংক্ষিপ্ত যিনি করেছেন, বলছে ওয়ালা হাজা তাদুল্লুল আহাদিস, আর বিভিন্ন হাদিসগুলি এটাই প্রমাণ করে যে বাড়িতে পড়লে দুই আর মসজিদে পড়লে চার। ওয়াকাদ যাকার আবু দাউদ, এবং আবু দাউদ রহমাহুল্লাহ উল্লেখ করেছেন ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আবু দাউদে আছে কিন্তু বুখারি মুসলিমও আছে, শুধু এখানে আবু দাউদের কথা উল্লেখ করেছেন। যে কোনো যতই বড় ইমাম আর আলেম হোক না কেন, কিছু ত্রুটি থেকে যাওয়া স্বাভাবিক, কারণ স্মৃতিশক্তি অনেক সময় ফেল করে যায়। একটা হাদিস ধরেন বুখারি তো আছে আর মুসলিমে আছে, কিন্তু হয়তো ওই কথাটি মনে নেই আমার, আবু দাউদেরটা মনে আছে, আবু দাউদ বলে দিলাম, কিন্তু আমার জন্য উত্তম ছিল কি বলা, যেটা বেশি সহি হাদিস সেটা রেফারেন্স দেওয়া। তো আবু দাউদে আছে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্নাহু কানে যাসাল্লা ফিল মসজিদে সাল্লা আরবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মসজিদে পড়তেন চার পড়তেন, ওয়া যাসাল্লা ফি বাইতি, বাড়িতে পড়লে সাল্লা রাকাত, তাইলে দুই রাকাত পড়তেন। আবু দাউদে 1130 নম্বর, আর সহি বুখারীতে আছে দ্বিতীয় খণ্ড 354, আর সহি মুসলিম 882 নম্বর। তাহলে বুখারী মুসলিমও এই মর্মে হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে পড়লে চার পড়তেন আর বাড়িতে পড়লে না। আবদুল্লাহ বিন উমার, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমল নয়, আবদুল্লাহ বিন উমারের আমল, বুঝলে মওকুফ। তাহলে সাহাবীর আমল, কিন্তু সাহাবীর একটা যখন আমল করছেন তো এমনিতে আমল করছেন না, অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া থেকে তার প্রুফ পেয়েছেন, এমনিতে না। এটাকে বলা হয় হুকমান মারফু, মানে যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া থেকে বর্ণনা করা হয়নি, কিন্তু যেহেতু সাহাবি আমল করছেন আর সরাসরি তিনি হচ্ছেন ছাত্রকার রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের, সুতরাং এটি যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকেই প্রমাণিত, হুকমান মারফু এটাকে বলা। তো এই ছিল আজকের লম্বা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের উপকারী জ্ঞান দান করুন, ভালো আমলের তৌফিক দান করুন, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আমাদের ঈমানকে মজবুত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতুল ফিরদাউস দান করুন। এখানেই জুমা সম্পর্কে আমাদের আলোচনা শেষ হলো, আর তারপর ইনশাআল্লাহ ঈদ আইনের আলোচনা আমরা সামনে সপ্তাহে শুরু করব। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।